500 plus error correction for IBPS clerk. এই ভিডিওতে 500 plus error correction যেগুলো IBPS clerkে আসা সবথেকে বেশি চান্স আছে IBPS clerkে আসতে পারে এইরকম ধরনের error correction এই ভিডিওতে করানো হবে। সঙ্গে best tricks দেওয়া হবে with rules এবং প্রত্যেকটি rules বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তোমরা সিট শেয়ার করো ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করে রাখো এইরকম ভিডিও সবার আগে পেতে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করে জানাও তোমরা আর কী বিষয়ে ভিডিও চাও এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। তো এরর কারেকশন ফর আইবিপিএস ক্লার্ক বেস্ট ট্রিক্স উইথ রুলস ভিডিওটি চলো শুরু করা যাক। ডাইরেকশন সাম অফ দ্য ফলোয়িং সেন্টেন্সের আর গ্রামাটিক্যালি ইনকারেক্ট অ্যান্ড সাম আর কারেক্ট ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স অ্যান্ড এরর অ্যান্ড মার্ক দ্যাট পার্ট ইফ দেয়ার ইজ নো এরর মার্ক দ্যাট পার্ট অ্যাজ ইউর অ্যান্সার ইফ দেয়ার ইজ নো এরর যদি সেখানে কোনো এরর না থাকে এখানে এ বি সি ডি এ করে অপশান দেওয়া আছে তাহলে যদি এ পার্টে এরর হয় তাহলে অপশান এ হবে উত্তর বি পার্টে হলে বি সি পার্টে এবং ডি পার্টে হলে ডি এবং যদি কোনো এরর না থাকে তাহলে অপশান ই হবে সঠিক উত্তর। দিস কাইন্ড অফ রেসেস সিমস টু বি এক্সপেন্সিভ বাট ইট ইজ রিলেটিভলি ইকোনমিক্যাল টু মেনটেন নো এরর এই যে সেন্টেন্স আছে এখানে এ বি সি না ডি নাকি নো এরর কোন পার্টে এরর আছে সেটা কমেন্ট করে জানাও তোমাকে এটা বলতে পারবে কোনটা এরর আছে। This kind of dresses seems to be expensive, but it is relatively economical to maintain. তাহলে এখানে কোনটায় এরর আছে কমেন্ট করে জানাও তুমি যদি কমেন্ট করে বলতে পারো তাহলে খুব ভালো ভেরি গুড যদি না পারো তাহলে কোনো অসুবিধে নেই এই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো সব রুলস নিয়মস এবং বেস্ট ট্রিক্সের সাথে আলোচনা করা হবে। এখানে দিস কাইন্ড দিস হয় না THESE দিস এই দিস না THIS দিস কাইন্ড অফ হবে সঠিক উত্তর হবে অপশান এ দিস কাইন্ড THIS দিস কাইন্ড তুমি কি কমেন্ট করে সঠিক উত্তর দিতে পেরেছ যদি দিতে পারো তাহলে ভেরি গুড যদি না পারো তাহলে কোনো অসুবিধে নেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো প্রত্যেকটা উত্তরের রুলস নিয়মস এবার বেস্ট ট্রিক্সের সাথে আলোচনা করা হবে। ইট ওয়াজ হি হু সাজেস্টেড দ্যাট ইউ বি অ্যাট দ্য ডোর টু ওয়েলকাম ইচ পার্টিসিপেন্ট অন দেয়ার অ্যারাইভাল নো এরর তাহলে এ বি সি ডি ই কোনথায় এরর আছে এখানে ইট ওয়াজ হি এখানে হি দেওয়া আছে হু সাজেস্টেড ইউ বি অ্যাট দ্য ডোর ওয়েলকাম ইচ পার্টিসিপেন্ট অন দেয়ার অ্যারাইভাল এখানে একজনের কথা বলছে তাহলে অন দেয়ার অ্যারাইভাল বলেছে দেয়ার হবে না নিশ্চয়ই এখানে তাহলে হিজ অ্যারাইভাল তাহলে সঠিক উত্তর হবে কি অপশান ডি সঠিক উত্তর হবে অপশান ডি হিজ অ্যারাইভাল ফর দেয়ার অ্যারাইভাল হিজ অ্যারাইভালের জায়গা ফর দেয়ার অ্যারাইভালের জায়গায় কী হবে হিজ অ্যারাইভাল। বুক আই রিড লাস্ট উইক ওয়াজ অ্যান ইন্টারেস্টিং ওয়ান নো এরর বুক একটা বই লাস্ট উইকে পড়েছে ওয়াস অ্যান ইন্টারেস্টিং এটা ইন্টারেস্টিং মানে নির্দিষ্ট করে একটা বইয়ের কথা বলেছে তাহলে এখানে জাস্ট বুক বলেছে শুধু কি বুক হবে তাহলে এরর এতে আছে দা বুক হবে তাহলে সঠিক উত্তর হলো দা বুক আই রিড লাস্ট উইক ওয়াস অ্যান ইন্টারেস্টিং ওয়ান তাহলে নির্দিষ্ট করে বুকের কথা বলতে হবে হ্যাঁ শুধু বুক বললে হবে না তাহলে সঠিক উত্তর প্লেস দা বিফোর বুক দ্য টিচার আক্স দ্য বয়েস ইফ ইট ওয়াজ দেয়ার প্র্যাকটিস টু লিভ দ্য ক্লাস হোয়েন এভার হি প্লিজ তাহলে এ বি সি ডি ই কোন কোন অপশানটা কারেক্ট হবে দ্য টিচার আর্কস দ্য বয়েস বয়েসকে জিজ্ঞেস করলো দ্য টিচার আর্কস দ্য বয়েস অনেক ছেলে মেয়েকে জিজ্ঞেস করেছে ইফ ইট ওয়াজ দেয়ার প্র্যাকটিস টু বি লিভ দ্য ক্লাস হোয়েন এভার হি প্লিজ হোয়েন এভার হি প্লিজ এখানে তো হি প্লিস্ট এটা হবে না হি প্লিস্ট কী করে হবে দে প্লিস্ট তারা হচ্ছে প্লিস্ট হয়েছিল তাহলে চারেরটায় ডিতে এরর আছে তাহলে হোয়েন এভার দে প্লিস্ট তাহলে ইউজ দে ইউজ করতে হবে
each cigarette which a person smoke does some harm, and eventually you may get a serious disease from its effect. A, B, C, D. এখানে কোনটা এরর হবে নাকি ই নো এরর হবে? Each cigarette which a person smoke does some harm, and eventually you may, এখানে ইউ মে কেন? যে সিগারেট খাবে তার তো হার্মফুল হবে, তাহলে ইউ মে হবে না, হি মে গেট সিরিয়াস ডিজিজ। তাহলে সঠিক উত্তর হবে হি মে গেট, সে হি ফর ইউ, সঠিক উত্তর সে হি ফর ইউ। তাহলে হি মে গেট সিরিয়াস ডিজিজ ফ্রম ইটস এফেক্ট, সিগারেটের এফেক্টে। ওয়ান শুড টেক অ্যাডভান্টেজ অফ অপরচুনিটিস টু টক উইথ native speakers if one wants to improve your English. No error. Tale one should take advantage of opportunities to talk with the native speakers if one wants to improve your, ekhane your kena hobe, ekhane once niye kotha bola hocche, tale your er jaygay ki hobe wants English. Shothik uttor hobe option D, shothik uttor hobe option D, use wants. তাহলে ইউরের জায়গা হবে ওয়ান্স ইংলিশ। দ্য বাস ওয়াজ হায়ার্ড বাই দ্য লেডিস ফর ইটস পিকনিক, নো এরর। তাহলে এ বি সি ডি কোনটাতে এরর হবে নাকি নো এরর হবে? দ্য বাস ওয়াজ হায়ার্ড, বাসটা হায়ার্ড করা হয়েছে বাই দ্য লেডিস, লেডিস দ্বারা, ফর ইটস, ইটস হয় ফর দেয়ার, দেয়ার পিকনিক। তাহলে সঠিক উত্তর অপশান ডি, দেয়ার পিকনিক। তাহলে সঠিক উত্তর হলো অপশান ডি, সে দেয়ার পিকনিক। দ্য বাস ওয়াজ hired by the ladies for their picnic. The hall is full, there is no place for anyone else, no error. তাহলে হলটা ফুল হয়ে গেছে, there is no place, এখানে কোনো জায়গা নেই, anyone else, কারোর জন্যে। তাহলে the hall is full, যদি হলটা ফুল হয়ে যায় তো there is no place হবে কি, সেখানে কোনো জায়গা নেই, সেখানে তো জায়গা অবশ্যই আছে, কিন্তু হলটা ফুল হয়েছে মানে সেখানে কোনো সিট নেই। তাহলে নো প্লেসের জায়গায় কী হবে? নো সিট। তাহলে সঠিক উত্তর হবে অপশান সি, সঠিক উত্তর হবে অপশান সি, সে সিট। দ্য হল ইজ ফুল, দেয়ার ইজ নো সিট ফর এনি ওয়ান এলস। হাউ আই উইশ ইট হ্যাড বিন মি হুম ইউ হ্যাড চুজেন অ্যান্ড নট সি। তাহলে এ বি সি ডি কোনটা এরর আছে নাকি নো এরর? হাউ আই উইশ ইট আছে, তাহলে হ্যাড বিন মি হবে এখানে, হ্যাড বিন আই হুম ইউ হ্যাড চুজেন অ্যান্ড নট সি। তাহলে এখানে কি হবে? মি এর জায়গায় আই হবে। তাহলে সঠিক উত্তর হবে অপশান বি, সে হ্যাড বিন আই। হাউ আই উইশ ইট হ্যাড বিন আই হুম ইউ হ্যাড চুজেন অ্যান্ড নট সি। সি ইজ ওয়ান অফ দোজ পার্সন হুম আই এম শিওর অলওয়েজ ডু দেয়ার বেস্ট ইভেন ইন দ্য মোস্ট ট্রাইং সার্কামটেন্সেস, নো এরর। তাহলে এ বি সি ডি কোনটাতে এরর আছে নাকি নো এরর আছে? তাহলে সি ইজ ওয়ান অফ দোজ, সি ইজ ওয়ান অফ দোজ পার্সন, তাহলে এখানে হুম হবে কেন, হু হবে। সি ইজ ওয়ান অফ দোজ পার্সন হু আই এম শিওর অলওয়েজ ডু দেয়ার বেস্ট ইভেন ইন দ্য মোস্ট ট্রাইং টু সার্কামটেন্সেস। তাহলে সঠিক উত্তর হবে হু, ইউজ হু ফর হুম। তাহলে সি ইজ ওয়ান অফ দোজ পার্সন হু আই এম শিওর অলওয়েজ ডু দেয়ার বেস্ট ইভেন ইন দ্য মোস্ট ট্রাইং সার্কামটেন্সেস। রুল ওয়ান, এ স্টুডেন্ট মাস্ট নোট দ্যাট দ্য চয়েস বিটুইন এ অ্যান্ড এন ইজ ডিটারমিন্ড বাই প্রাইমারলি বাই সাউন্ড। প্রথমে সাউন্ড দিয়ে এ অ্যান্ড চিনতে হবে। তাহলে প্রথমে বলছে এ ইজ ইউজড বিফোর এ ওয়ার্ড বিগিনিং উইথ কনস্ট্যান্ট, তার যদি কনস্ট্যান্ট থাকে তার আগে সবসময় এ বসাতে হবে, কিন্তু সাউন্ডের দিকে খেয়াল রাখতে হবে। তাহলে যখন কনস্ট্যান্ট বসে তার আগে এ, বয়, বি ও আই বয়, তার আগে এ হবে, স্টুডেন্টের আগে এ বসবে, চাইল্ডের আগে এ বসবে, বুকের আগে এ বসবে। দ্য ভায়োল গিভেনিং সাউন্ড এ কনস্ট্যান্ট, ফর এক্সাম্পল যদি একটা ভায়োল থাকে কিন্তু সাউন্ড হয় কনস্ট্যান্টের মতো, তার আগেও কী বসবে, এ বসবে। তাহলে ওয়ান আয়েট ম্যান, ওয়ান ওয়ান, এটা হচ্ছে যে প্রথমে ওয়ান ভায়োল আছে কিন্তু সাউন্ড হচ্ছে কনস্ট্যান্টের মতো ওয়ান, তাহলে এর আগে এ বসবে। এ ইউরোপিয়ান, তার আগে এ বসবে, ইউরোপিয়ানের আগে এ বসবে। ইউনিফর্ম, তার আগেও এ বসবে।
ইউনিভার্সিটি স্টুডেন্ট, তার আগে এ বসবে। ইউনিক বুক, তার আগে এ বসবে। ইউনিভার্সাল প্রবলেম, তার আগেও এ বসবে। অ্যান ইজ ইউজড বিফোর এম ওয়ার্ড বিগিনিং, তাহলে অ্যান কখন ইউজড হবে, যখন একটা ওয়ার্ড বিগিনিং উইথ ভায়োল, ভায়োলের আগে অ্যান বসবে। কিন্তু সাউন্ডের দিকেও খেয়াল রাখতে হবে, তাহলে ভায়োলের আগে যখন অ্যান বসবে, তখন যেমন এলিফ্যান্ট, এখানে ভায়োলের উচ্চারণ হচ্ছে, এলিফ্যান্টের আগে অ্যান বসবে, অ্যাস, অ্যাসের আগে অ্যান বসবে, অ্যাপেল, অ্যাপেলের আগে অ্যান বসবে, আমব্রেলার আগে অ্যান বসবে। উইথ মিউট এইচ, একটা হালকা এইচের যদি, উইথ মিউট এইচ, যদি মিউট এইচ উচ্চ থাকে, মানে মিউট হয়ে থাকে, তখন কী বসবে, অ্যান বসবে। তাহলে আওয়ার, এখানে এইচের উচ্চারণটা উচ্চ আছে, মিউট আছে, তাহলে আওয়ার, তার আগে অ্যান বসবে। অ্যান অনারেবল পার্সন, অনারেবল পার্সনের আগে অ্যান বসবে। অনারারি পোস্ট, তার আগে অ্যান বসবে। হেয়ার, হেয়ারের আগে অ্যান বসবে। অনেস্ট ম্যান, তার আগে অ্যান বসবে। আওয়ারলি ভিজিট, তার আগেও কি, অ্যান বসবে। উইথ এ কনস্ট্যান্ট প্রোনাউন্সড, উইথ সাউন্ড অফ এ ভায়োল, যেমন যদি একটা কনস্ট্যান্ট প্রোনাউন্স থাকে, তার আগে কি বসবে, অ্যান বসবে, ভায়োলের মতো যদি উচ্চারণ হয়। এলএলবি, অ্যান এলএলবি স্টুডেন্ট হবে। এমএলএ, তার আগে অ্যান বসবে, অ্যান এমএলএ। এক্স রে, এক্স রের আগে অ্যান বসবে। এমপি, এমপির আগে অ্যান বসবে। এসপির আগে অ্যান বসবে। এফআইআর, তার আগে অ্যান বসবে। রোল টু, ইনডেফিনিট আর্টিকেল ই অ্যান ইউজড হোয়েন উই টক অফ এ থিং অর এ পার্সন, দ্যাট ইজ ইনডেফিনিট অর দ্যাট মেনশন ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য সেন্স অফ ওয়ান। তাহলে এ অ্যান, এগুলো কি ইনডেফিনাইট আর্টিকেল, এগুলো কখন বসবে, যখন থিং বা পার্সন ডিফাইন্ড, যখন থিং অর পার্সন, যখন ইনডেফিনাইট, অথবা মেনশন ফর দ্য ফার্স্ট টাইম, ফার্স্ট টাইম মেনশন করা হচ্ছে, তখন কি বসবে, এ বা অ্যান বসবে। ইনডেফিনাইট আর্টিকেল ইজ অলসো ইউজ টু এক্সপ্রেস এ ক্লাস ইন দ্য সেন্স অফ এনি, কোনো ইনডেফিনাইট আর্টিকেল অলসো ইউজড হবে এক্সপ্রেস এ ক্লাস, কোনো ক্লাস এক্সপ্রেস করতে গেলে, ইন দ্য সেন্স অফ এনি, এনি সেন্সে, যেমন বিফোর সিঙ্গুলার কাউন্টেবল কমন নাউন হোয়েন ইট মেনশন ফর দ্য ফার্স্ট টাইম রিপ্রেজেন্টিং নো পার্টিকুলার পার্সন অর থিং, ফর এক্সাম্পল আই নিড এ বুক, একটা বুক যেটা হচ্ছে ইনডেফিনাইট করে বলা হচ্ছে, তার আগে কিন্তু এ বসবে, দি বসবে না। আই নিড এ বুক, ইনডেফিনাইট করে বলা হচ্ছে ওয়ান, তাহলে আই নিড এ বুক হবে। 12 inches মেক এ ফুট, তাহলে 12 inches মেক এ ফুট, ফুটটার আগে ইনডেফিনাইট আর্টিকেল এ বসবে। এ বেগার কেম টু মাই হাউ, কেম টু মাই ডোর, তাহলে একটা বেগার যেটা ইনডেফিনাইট করা বলা হচ্ছে, যে কোনো বেগার, ইনডেফিনাইট, কোনো ডিফাইন করা নেই, তাহলে এর আগে এ বসবে। প্লিজ গেট মি এ স্কুটার, আমাকে একটা স্কুটার দাও, স্কুটারটা ডেফিনাইট করে বলা নেই, ইনডেফিনাইট, তার আগে ওই জন্য এ বসাতে হবে। সি গেভ হার এ নোটবুক, সি গেভ হার এ নোটবুক, একটা নোটবুক যেটা ইনডেফিনাইট করে বলা আছে, তাই জন্য তার আগে এ বসাতে হবে। বিফোর এ সিঙ্গুলার কাউন্টেবল নাউন, একটা সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে, হুইচ ইজ ইউজ টু সিঙ্গেল আউট সাম পার্সন অর সামথিং অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ, রিপ্রেজেন্টেটিভ অফ এ ক্লাস অফ থিং, অ্যানিম্যাল অ্যান্ড পার্সন, যেমন এ কাউ ইজ এ ইউজফুল অ্যানিম্যাল, তাহলে এখানে এ বসবে, আনকাউন্টেবল, তাহলে হচ্ছে এ, এখানে আনকাউন্টেবল, এখানে হচ্ছে সিঙ্গেল কাউন্টেবল, তাহলে কী হবে, এ কাউ ইজ এ ইউজফুল অ্যানিম্যাল। ঠিক একইরকমভাবে এ বেগার ক্যান নট বি এ চুজার, এ রোজ ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার, এনি ইন দ্য সেন্স অফ ক্লাসের ক্ষেত্রে। এ সন শুড বি ওবিডিয়েন্ট, একটা সন ছেলে শুড বি ওবিডিয়েন্ট হতে হবে, তাহলে এখানে নির্দিষ্ট করে সন বলা হয়েছে সিঙ্গেলের ক্ষেত্রে, তাহলে সিঙ্গেল পার্সন এখানে সন, তাহলে এর আগে এ বসবে। টু মেক এ কমন নাউন অফ এ প্রপার নাউন টু এক্সপ্রেস দ্য কোয়ালিটি, তাহলে এ সাইলক ইজ গিভ ইজ লিভিং ইন মাই নেবারহুড, নেবারহুডের পাশে একজন করে সাইলক থেকেই থাকে সবসময়, একজন নাছোড়বান্ধা ব্যক্তি সাইলক সবসময় থেকেই থাকে, তাই তার আগে এ বসাতে হবে। হি ইজ এ বিক্রমাদিত্য নোন ফর হিজ ফেয়ারনেস, তাকে বিক্রমাদিত্য বলা হয়, নোন ফর ইজ ফেয়ারনেস, তাহলে বিক্রমাদিত্য, এর আগে কী বসাতে হবে, এ বসাতে হবে।
In a certain expression of quantity with certain number, an expression of price, rate, speed, ratio. যেমন রুপিস 10 a kilo, তাহলে 10 a kilo, কিলোর আগে এ বসাতে হবে। এ ডজন ম্যাঙ্গোস, ডজন ডজন মানে 12টা, সাধারণত এরকম পরীক্ষায় এরকম কোশ্চেন অবশ্যই দিয়ে দেয়, ডজনের আগে আর দিয়ে দিয়েছে, তাহলে একের বেশি বুঝিয়েছে, কারণ ডজন বেশি, কিন্তু অ্যাকচুয়ালি ডজন ম্যাঙ্গোস তার আগে এ হবে। কেন কি ইন সার্টেন এক্সপ্রেশন কোয়ান্টিটি উইথ সার্টেন নাম্বার অ্যান এক্সপ্রেশন অফ প্রাইস রেট স্পিড রেশিও, এগুলো যদি সার্টেন রেশিও নাম্বার কোয়ালিটি বলে দেয় তাহলে তো অবশ্যই এখানে এ বসাতে হবে, এ ডজন ম্যাঙ্গোস হবে, হাফ এ ডজন, হাফ এ ডজন হবে। হোয়েন এ আর রিপ্রেজেন্ট এ উইকেন্ড ফ্রম দ্য প্রিপোজিশন ইন, তাহলে হি আর্নস 50,000 rupees এ ইয়ার, তাহলে সেই 50,000 rupees একটা ইয়ারে আর্নস করছে, তাহলে এর আগে কি এ বসাতে হবে। হি শুড ব্রাশ আওয়ার টিথ 2 times এ ডে, তাহলে এ ডে, ডের আগে তাহলে এখানে এ বসাতে হবে। ইন এক্সক্লামেশন উইথ হোয়াট অর হাউ বিফোর সিঙ্গুলার কাউন্টেবল নাউন, সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে যদি হোয়াট বা হাউ এগুলো থাকে তার আগে কিন্তু অবশ্যই এ বসাতে হবে। যেমন এক্সাম্পল দেওয়া যাক, হোয়াট এ হোয়াট ডে, তাহলে এই হোয়াট আছে, তাহলে হোয়াট ডের আগে অবশ্যই এ বসাতে হবে। হোয়াট এ প্রিটি গার্ল, তাহলে প্রিটি গার্লের আগে কি এ বসাতে হবে, হোয়াট আছে। হোয়াট এ নটি চাইল্ড, তাহলে হোয়াট এ বসাতে হবে। হাউ ফাইন এ ডে, তাহলে ডের আগে এ বসাতে হবে। হোয়াট এ ফুল হি ইজ, তাহলে হোয়াট আছে ফুল, ফুলের আগে কী বসাতে হবে, এ বসাতে হবে। হোয়াট কাইন্ড অফ এ টিচার, তাহলে হোয়াট কাইন্ড অফ তারপরে এ বসাতে হবে টিচার। হোয়াট ফুল উইল বিলিভ ইট, হোয়াট ফুল উইল বিলিভ ইট, এটা হচ্ছে কারেক্ট ইন্টারগেটিভ, হোয়াট ফুল উইল বিলিভ ইট, তাহলে কী হবে, হোয়াট এ ফুল উইল, হোয়াট এ ফুল উইল বিলিভ ইট। নোট দ্য পজিশান অফ দ্য ইন্ডেফিনাইট আর্টিকেল ইন দ্য ফলোয়িং অ্যাডভার্বস, রাদার, ভেরি মাচ, ভেরি মাচ, কোয়াইট, সো, টু, সাচ, অ্যাস, এইসব ওয়ার্ডগুলো হচ্ছে, এইসব ওয়ার্ডগুলো মাথায় রাখতে হবে। যেমন রাদার, ভেরি মাচ, কোয়াইট, সো, টু, সাচ, অ্যাস। যেমন এক্সাম্পল, ইট ইজ রাদার এ নয়সেন্স, তাহলে রাদার আছে সেই জন্য এ বসাতে হবে। ইট ইজ রাদার এ গুড স্টেপ, ইট ইজ রাদারের পরে এ বসাতে হবে, যদি এরম লেখা হতো ইট ইজ রাদার গুড স্টেপ তাহলে কিন্তু ভুল হতো, ইট ইজ রাদার এ গুড স্টেপ। হি ইজ এ ভেরি গুড পারসন, তাহলে হি ইজ ভেরি গুড পারসন হলে কিন্তু এরর হতো, ভুল হতো, তাহলে সঠিক কী হবে, হি ইজ এ ভেরি গুড পারসন। হি ইজ এ মাচ হেটেড ক্যারেক্টার, হি ইজ সাচ এ নাইস ম্যান দ্যাট এভরিবডি লাইকস হিম। ইট ইজ হোয়াইট অ্যান ইন্টারেস্টিং স্টোরি, সি ইজ অ্যাস ইন্টেলিজেন্স এ স্টুডেন্ট অ্যাস হার বাদার ইজ, সি ইজ টু উইক এ স্টুডেন্ট টু পাস, সি ইজ সো উইক এ স্টুডেন্ট দ্যাট সি ক্যান্ট পাস। বিফোর এ পার্সন নট নো টু দ্য স্পিকার, যদি স্পিকার যে বলছে তার ওই পার্সনকে চেনা না থাকে তখন কী বসাতে হবে, এ বসাতে হবে। এ মিস্টার গুপ্তা মানে কি সাম মিস্টার গুপ্তা, কোনো একটা মিস্টার গুপ্তা আছে তার আগে তাহলে এ দিতে হবে। এ মিস্টার শর্মা, সাম কোনো মিস্টার শর্মা আছে। বিফোর দ্য ভার্বস ইউজ অ্যাজ নাউন, কোনো ভার্বের আগে এ বসাতে হবে যদি সেটা নাউন হিসেবে ইউজ হয়। যেমন ফর এ সুইম, তাহলে সুইমের আগে কী বসাতে হবে, এ। ফর এ টক, ফর এ টক, তাহলে টকের আগে এ বসাতে হবে। ফর এ ভিজিট, ভিজিটের আগে এ বসাতে হবে, তাহলে ভার্বের বিফোর এই ভিজিট ভার্বের আগে এ বসাতে হবে, এটা যদি নাউন হিসেবে ইউজ হয়, এখানে নাউন হিসেবে ইউজ হচ্ছে। ফর এ ওয়াক, ফর এ ড্রাইভ, ফর এ রেস্ট, ফর এ টেস্ট, হ্যাভ এ মাইন্ড, হ্যাভ এ পেন। বিফোর সার্টেন ফ্রেসেস, কোনো সার্টেন ফ্রেসেসের আগে কি এ বসাতে হবে, ইন এ হারি, এ পিটি, টেক এ লিঙ্কিং, ফিল এ সিম, টেক এ ফ্যান্সি, মেক এ নয়েস, টেল এ লাই। বিফোর দ্য ওয়ার্ডস ডিনোটিং দ্য নাম্বারস, ফর এক্সাম্পল কোনো হচ্ছে ওয়ার্ডস যদি সেটা নাম্বার ডিনোট করে তার আগে কিন্তু এ বসাতে হবে,
এখানে একের বেশি, যেমন 100 আছে, 100 একের বেশি হলেও এর আগে কিন্তু এ বসাতে হবে। 100, আবার এইচ হচ্ছে 100-এর এইচ, উচ্চ এখানে এইচ আছে তাই এ হয়েছে, কিন্তু 100 প্লুরাল নাম্বার হলেও এটা কিন্তু সিঙ্গুলার না, প্লুরাল, তাহলে তার আগে কিন্তু এ হবে। তাহলে বিফোর ওয়ার্ডস ডিনোটিং নাম্বার, যদি কোনো ওয়ার্ডস নাম্বার ডিনোট করে তার আগে কিন্তু এ বসাতে হবে। যেমন এ 100, এ ডজন, 12টা একটা ডজন, কিন্তু এখানে এ ডজনের আগে এ বসাতে হবে। এ মিলিয়ন, মিলিয়নের আগে এ বসাতে হবে। বিফোর দ্য অ্যাডজেক্টিভস লিটিল অ্যান্ড ফিউ টু গিভ দ্য সেন্স অফ সাম, লিটিল আর ফিউ এইসব সেন্সের জায়গায় যদি সেটা সাম সেন্স হিসেবে ব্যবহৃত হয়, তাহলে এই লিটিল আর ফিউয়ের আগে কিন্তু এ বসাতে হবে। এ লিটিল মানে সাম, কোয়ান্টিটি বোঝাচ্ছে এখানে, এ ফিউ সাম নাম্বার বোঝাচ্ছে, ফিউ নাম্বার বা ফিউ, এ লিটিল কোয়ান্টিটি, তার আগে কী বসাতে হবে, এ। যেমন আই হ্যাভ এ লিটিল মানি টু বাই এ হাউস, তাহলে আই হ্যাভ এ লিটিল মানি, আমার কিছু টাকা আছে টু বাই একটা হাউস কেনার জন্যে, হার্ডলি এনি, প্লিজ গিভ মি এ লিটিল সুগার সাম, তাহলে কিছুটা সুগার দিতে বলেছে তাই জন্য তার আগে এ বসাতে হবে, প্লিজ গিভ মি এ লিটিল সুগার। হি হ্যাজ স্পেন্ট দ্য লিটিল মানি হ্যাট হি হ্যাড, তাহলে হি হ্যাজ স্পেন্ট দ্য লিটিল মানি দ্যাট হি হ্যাড সাম, বাট অল, অল বোঝাচ্ছে, তাহলে এখানে কি এ হবে না, হি হ্যাজ স্পেন্ট দ্য লিটিল মানি দ্যাট হি হ্যাড। দেয়ার আর ফিউ বয়েস ইন দ্য ক্লাস, তাহলে ফিউ বয়েস এখানে একটু বেশি বোঝাচ্ছে, হার্ডলি এনি ওয়ান, তাহলে দেয়ার আর ফিউ বয়েস ইন দ্য ক্লাস, আই মিট এ ফিউ স্টুডেন্টস ইন দ্য ইউনিভার্সিটি সাম, দ্য ফিউ স্টুডেন্টস দ্যাট ওয়ার ইন দ্য ক্লাস ওয়ার সিটিং আইডিয়াল সাম বাট অল। দেয়ার ইজ নো প্লুরাল অফ এ অ্যান্ড সাম অর এনি ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য প্লুরাল, তাহলে এ হর্স, এ হর্স বোঝালে কিন্তু সাম হর্সেস বা এনি হর্সেস বোঝাবে, অ্যান অরেঞ্জ, সাম অরেঞ্জ বা এনি অরেঞ্জ। ইউজ অফ ডেফিনাইট আর্টিকেল দি, তাহলে দি কিন্তু একটা ডেফিনাইট আর্টিকেল, আর ইনডেফিনাইট আর্টিকেল কী কী ছিল, এ আর অ্যান, তাহলে ইউজ অফ ডেফিনাইট আর্টিকেল দি। রুল থ্রি, হোয়েন উই টক অফ পার্টিকুলার পারসন অর এ থিং অ্যাজ অলরেডি মেনশনড নোন অর আন্ডার ডিসকাশান, তাহলে হোয়েন টক অফ এ পার্টিকুলার পারসন, কোনো একটা পার্টিকুলার পারসন সম্বন্ধে বলা হচ্ছে, অর থিং কোনো জিনিস সম্বন্ধে বলা হচ্ছে যেটা অলরেডি মেনশন, যেটা আগেই মেনশন করা হয়ে গেছে, অর্থাৎ ডেফিনাইট, নোন অর আন্ডার ডিসকাশান যেটা জানা অথবা ডিসকাশানের মধ্যে চলছে, তখন কী ইউজ করতে হবে, দি ইউজ করতে হবে, এ বা অ্যান ইউজ করলে চলবে না। দ্য বুক হুইচ ইজ মেনশনড ইজ নট অ্যাভেলেবেল ইন দ্য মার্কেট, একটা বুকের কথা বলা হচ্ছে যেটা মার্কেটে নেই, এখন অ্যাভেলেবেল নয়, তাহলে নিশ্চয়ই সেটা আগে থেকে মেনশন করা হয়েছে, সেই জন্য বুকের আগে দি বসাতে হবে, বুকের আগে এ বসালে হবে না। দ্য বুক ইজ নট অ্যাভেলেবেল ইন দ্য মার্কেট, লেট আস স্টাডি ইন দ্য লেসন ক্লিয়ারফুলি, তাহলে লেসেনটা তার আগে দি বসাচ্ছে, কেন, কারণ লেসন ইন হ্যান্ড, লেসেনটা তার কাছেই রয়েছে, কোন লেসেনটা কেয়ারফুলি স্টাডি করতে হবে যেটা আগে থেকে মেনশন, তাই জন্য লেসেনের আগে দি বসাতে হবে। বিফোর প্রপার নাউন্স ইউনিক অবজেক্ট হলে, হোয়েন দে রেফার দ্য নেমস অফ দ্য হিস্টোরিক্যাল বিল্ডিং মাউন্টেন রেঞ্জ প্লেটস রিভার্স ওশন গল্ফস গ্রুপস অফ আইসল্যান্ডস হলি বুকস অরিজিনালস ডেসক্রিপটিভস নেমস অফ কান্ট্রিজ স্টেটস নিউজ পেপার ম্যাগাজিনস ডেসার্স সুপারলেটিভ ডিগ্রি নেমস অফ ট্রেনস হোটেল শপস ট্রেন, তাহলে যখন প্রপার নাউন যেটা হচ্ছে হোয়েন দে আর রেফার টু নেমস অফ দ্য, যখন যেটা প্রপার নাউন এবং ইউনিক অবজেক্ট তার আগে কিন্তু দি বসাতে হবে, যেমন দি পার্সিয়ান গল্ফস দি তাজমহল, তাহলে তাজমহল কিন্তু ইউনিক অবজেক্ট এবং প্রপার নাউন, তার আগে কিন্তু দি বসাতে হবে, এ বসালে কিন্তু হবে না, এ তাজমহল হয় না। দ্য তাজমহল দ্য নেদারল্যান্ডস দ্য ইন্ডিয়ান ওশানস দ্য বেস্ট পিকচার, তাহলে এখানে বেস্ট সুপারলেটিভ আছে, কম্পারেটিভ হলে কিন্তু হবে না, সুপারলেটিভ হলে দি বসাতে হবে, এখানে এ বেস্ট পিকচার বললে হবে না, তাহলে সঠিক কী হবে, দি বেস্ট পিকচার। দ্য সুদান দ্য গঙ্গাস দ্য ফার্স্ট ম্যান দ্য ইউএসএ দ্য হিমালয়াস দ্য সাহারা দ্য মৌর্য সেরেসন দ্য
রামায়ণ, দ্য বে অফ বেঙ্গল, দ্য রঞ্জিত, দ্য বেদাস, দ্য রাধাস, দ্য রাজধানী এক্সপ্রেস, দ্য মুন, দ্য টাইমস অফ ইন্ডিয়া, দ্য টাইমস অফ ইন্ডিয়া। তাহলে টাইমস অফ ইন্ডিয়া একটা ফেমাস নিউজ পেপার, তাহলে এটা ইউনিক অবজেক্ট, তাই সেটা এবং প্রপার নাউন, তাই তার আগে দি বসাতে হবে। দ্য সান, দ্য ফ্রন্ট লাইন, দ্য আর্থ, দ্য নর্থ পোল। কিন্তু দা ইজ নট ইউজড বিফোর আরাবল্লি বা এভারেস্ট, আরাবল্লি বা এভারেস্টের আগে কিন্তু দি বসালে হবে না, কারণ কি দে আর নট মাউন্টেন রেঞ্জ, তারা মাউন্টেন রেঞ্জ নয়। হোয়েন এ সিঙ্গুলার নাউন এক্সপ্রেস এ ক্লাস অফ অ্যানিম্যাল, যখন একটা ক্লাস অফ অ্যানিম্যাল হবে তার আগে কিন্তু এ বসাতে হবে, অর থিংস, ক্লাস অফ অ্যানিম্যালস অর থিংসের আগে এ বসাতে হবে। বাট দা ইজ অ্যাভয়েডেড, কিন্তু দা বসানো যাবে না কখন, উইথ দেয়ার প্লুরাল ফর্ম, যদি প্লুরাল ফর্মে থাকে তাহলে কিন্তু দা বসালে হবে না। অ্যান্ড দ্য পারসন টু এক্সপ্রেস, যদি প্লুরাল ফর্মে কোনো পার্সন যদি এক্সপ্রেস করা হয় তখনও কিন্তু দি বসানো যাবে না, তখন সেটাকে অ্যাভয়েড করতে হবে। তাহলে দ্য ডগ ইজ এ ফেথফুল অ্যানিমাল, তাহলে ডগের আগে দা বসাতে হবে, কারণ কি এটা ক্লাস অফ অ্যানিমেল বোঝাচ্ছে। দ্য রোজ ইজ এ সুইট ফ্লাওয়ার, তাহলে রোজের আগে দা বসাতে হবে, এটা ক্লাস অফ বোঝাচ্ছে। দ্য কাউ ইজ ইকোনমিক্যালি ইউজফুল, তাহলে কাউটা কী আছে, কাউ হচ্ছে একটা ক্লাস অফ অ্যানিমেল বোঝাচ্ছে, তার আগে কি দি বসাতে হবে। ডগস আর ফেথফুল, ডগস যখন প্লুরাল ফর্মে হয়ে যাবে তখন কিন্তু অ্যাভয়েড দি, অ্যাভয়েড উইথ দেয়ার প্লুরাল ফর্ম, যদি প্লুরাল ফর্মে থাকে তাহলে কিন্তু দি বসাতে হবে না, অ্যাভয়েড করতে হবে। তাহলে ডগস আর ফেথফুল, এটা কারেক্ট। দ্য কাউস আর ইকোনমিক্যাল ইউজফুল, যদি বলা হয় কাউস আর দ্য কাউস আর ইকোনমিক্যাল ইউজফুল তাহলে কিন্তু ভুল হবে, তার কারণ কি কাউ সেটা প্লুরাল ফর্মে আছে, আর প্লুরাল ফর্মে থাকলে তার আগে কিন্তু দি বসালে চলবে না। তাহলে দ্য কাউস আর ইকোনমিক্যালি ইউজফুল, এটা এরর, তাহলে সঠিক কী হবে, কাউস আর ইকোনমিক্যালি ইউজফুল। দ্য সন শুড বি ওবিডিয়েন্ট, তাহলে এখানে কি দা শুড সন লিখতে হবে, দা সন লিখলে হবে না, কারণ সন তো ক্লাস অফ বোঝাচ্ছে না, একটা নির্দিষ্ট করে বসাচ্ছে। তাহলে এখানে সন যেটা আছে সেটা হচ্ছে ক্লাস অফ বোঝাচ্ছে না, তাই জন্য এর আগে দি বসালে চলবে না, এর আগে এ বসাতে হবে, এ সন শুড বি ওবিডিয়েন্ট। ডিলিট দি ইউজ এ বিফোর দ্য পারসন ডাজ নট এক্সপ্রেস এ ক্লাস অফ পারসন, তাহলে এখানে ক্লাস অফ পারসন বোঝানো হচ্ছে না, সেই কারণে দায়ের জায়গায় এখানে বোঝাতে হবে এ, এ সন শুড বি ওবিডিয়েন্ট। যেহেতু সনকে ইনডেফিনাইট করে বোঝানো হচ্ছে তাই জন্য এখানে এ বসাতে হবে, ইনডেফিনাইট আর্টিকেল এ শুড ইউজড। ইন দ্য সেন্স অফ এনি সিঙ্গেল আউট পারসন এ থিঙ্ক অর অ্যান অ্যানিম্যাল অ্যাস এ রিপ্রেজেন্টেটিভ অফ এ ক্লাস, যেমন এ সন শুড বি ওবিডিয়েন্ট, তার আগে এ বসাতে হবে, আর এ কাউ ইজ ইউজফুল অ্যানিম্যাল, এ কাউ ইজ এ ইউজফুল অ্যানিম্যাল, তার আগে এ বসাতে হবে। এ ম্যাঙ্গো ইজ সুইট ফ্রুট সন শুড বি ওবিডিয়েন্ট, তাহলে যখন সন্স হবে তখন এ আর বসাতে হবে না, সন শুড বি ওবিডিয়েন্ট। ম্যান উম্যান ম্যানকাইন্ড ইউজ ইন জেনারেল সেন্স টু রিপ্রেজেন্ট হিউম্যান রেস আর ইউজ উইদাউট আর্টিকেল, যেমন কি ম্যান ইজ মর্টাল, তাহলে এ বা অ্যান বা দি ম্যান ইজ মর্টাল এরম বললে হবে না, তাহলে কী বলতে হবে, ম্যান ইজ মর্টাল ইউজড ইন জেনারেল সেন্স। বিফোর অ্যান অ্যাডজেক্টিভ হোয়েন ইট রিপ্রেজেন্ট এ ক্লাস অফ পারসন, এ রিচ শুড হেল্প দ্য পুয়ার, দ্য রিচ, রিচ হচ্ছে নির্দিষ্ট করে বোঝাতে হবে, দ্য রিচ শুড হেল্প দ্য পুয়ার, তাহলে একটা বিফোর অ্যান অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে যদি সেটা রিপ্রেজেন্ট এ ক্লাস অফ পারসন হয় তার আগে দি বসাতে হবে। দ্য ওল্ড আর রিপ্রেজেন্টেড বাই দ্য ওল্ড আর রেসপেক্টেড বাই দ্য ইয়ং, দ্য ওল্ড এখানে হচ্ছে ক্লাস অফ বোঝাচ্ছে ওল্ড, তাহলে তার আগে দি বসাতে হবে, দ্য ওল্ড আর রেসপেক্টেড বাই দ্য ইয়ং। বিফোর মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের আগে দি বসাতে হবে, হি ক্যান প্লে দ্য ফ্লুট, ফ্লুট হচ্ছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তাই তার আগে দি বসাতে হবে। সি ইজ ফন্ড অফ প্লেয়িং দ্য হারমোনিয়াম, তাহলে হারমোনিয়াম তার আগে দি বসাতে হবে। অ্যাজ অ্যান অ্যাডভার্ব উইথ এ কম্পারেটিভ সেন্স, কোনো অ্যাডভার্ব যদি কম্পারেটিভ সেন্সে থাকে তার আগে দি বসাতে হবে। দি সুনার দ্য বেটার, দ্য হায়ার ইউ গো দ্য কোল্ডার ইট ইজ। বিফোর কম্পারেটিভ ডিগ্রি ইন কেস অফ চয়েস, কম্পারেটিভ ডিগ্রি যদি ইন কেস অফ চয়েসের মধ্যে আগে থাকে তাহলে তার আগে কি দি বসাতে হবে,
সি ইজ দ্য উইকার অফ দ্য টু সিস্টার, তাহলে সে হচ্ছে উইকার তার দুটো সিস্টারের থেকে, তাহলে এর আগে উইকারের আগে দি বসাতে হবে। হুইচ ইজ দ্য মোর বিউটিফুল অফ দ্য টু সিস্টার, হুইচ ইজ দ্য মোর বিউটিফুল অফ টু সিস্টার, তাহলে কম্পারেটিভ সেন্স মোর আছে, তাই তার আগে দি বসাতে হবে। বিফোর দ্য প্রপার নাউন অফ দ্য সেক অফ কম্পারিশন, প্রপার নাউন যদি কম্পারিশন বোঝায় তার আগে দি বসাতে হবে। সুরদাস ইজ দ্য মিল্টন অফ ইন্ডিয়া, কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া, তাহলে শেক্সপিয়ার এখানে হচ্ছে প্রপার নাউন বোঝাচ্ছে, তাই তার আগে দি বসাতে হবে। বিফোর স্পোর্টস কাপ অ্যান্ড ট্রফিস, স্পোর্টস কাপ বা ট্রফিসের আগে দি বসাতে হবে। ইন্ডিয়া উইন দ্য সিঙ্গার কাপ লাস্ট ইয়ার, এ নাম্বার অফ টিমস টেকিং পার্ট ইন দ্য ওয়ার্ল্ড কাপ, তাহলে ওয়ার্ল্ড কাপ এটা হচ্ছে ট্রফিস আছে কাপস, তাহলে তার আগে কী হবে দি বসাতে হবে। বিফোর দ্য ফিজিক্যাল পজিশান, ফিজিক্যাল পজিশানের আগে দি বসাতে হবে, যেমন দ্য টপ অফ দ্য মাউন্টেন, দ্য টপ টপের আগে দি বসাতে হবে। দ্য ব্যাক অফ দ্য হাউস, দ্য সেন্টার অফ দ্য মার্কেট, দ্য ফ্রন্ট অফ দ্য হাউস। উইথ দ্য কার্ডিনাল পয়েন্টস, কার্ডিনাল পয়েন্টসের আগে দা বসাতে হবে। দ্য সান রাইসেস ইন দ্য ইস্ট, দ্য হিমালয়স আর টু দ্য নর্থ অফ ইন্ডিয়া। বিফোর এ ইউনিট অফ মেশারমেন্ট, কোনো মেশারমেন্ট ইউনিট থাকলে তার আগে দি বসাতে হবে। ক্লথ ইজ সোল্ড বাই দ্য মিটার, তাহলে মিটার আছে তার আগে দি বসাতে হবে। এক্স আর সোল্ড বাই দ্য ডজন, ডজন আছে তাই তার আগে দি বসাতে হবে। বিফোর দ্য কাস্ট অ্যান্ড কমিউনিটিস, যদি কোনো কাস্ট বা কমিউনিটিস বোঝায় তার আগে দি বসাতে হবে, যেমন রাজপুত আর ব্রেভ পিপল, রাজপুত কাস্ট বা কমিউনিটি বোঝাচ্ছে তার আগে দি বসাতে হবে। দ্য মারাঠাস আর হার্ড ওয়ার্কিং, তাহলে মারাঠাসের আগে দি বসাতে হবে। বিফোর দ্য অ্যাডজেক্টিভস সেম অ্যান্ড হোল, সেম অ্যান্ড হোল যদি এই অ্যাডজেক্টিভ থাকে তার আগে কিন্তু দি বসাতে হবে। আফটার দ্য অ্যাডজেক্টিভ অল অ্যান্ড বোথ, যদি অ্যাডজেক্টিভ অল আর বোথ থাকে তার কিন্তু পরে, তার পরে কিন্তু দি বসাতে হবে। ইউজড উইথ প্লুরাল নাউন্স, তাহলে দিস ইজ দ্য সেম বুক দ্যাট ইউ গিভ মি, তাহলে এখানে সেম আছে, সেমের আগে কী বসাতে হবে দি বসাতে হবে। দ্য হোল ক্লাস ওয়াজ অ্যাবসেন্ট, তাহলে হোল আছে, হোলের আগে দি বসাতে হবে। অল দ্য বয়েজ আর প্রেজেন্ট দে আর, তাহলে অলের পরে দি বসাতে হবে। বোথ দ্য ব্রাদার্স আর অনেস্ট, বোথ আছে তার পরে দি বসাতে হবে। অল সুগার ইজ ওয়েস্টেড, অল আছে কিন্তু এখানে দি বসছে না, কারণ কি ইউজ টু ইথ প্লুরাল ফর্ম হলে তবেই হবে, তাহলে অল সুগার ইজ ওয়েস্টেড, অল দ্য সুগার ইজ ওয়েস্টেড হলে এরর হতো, সঠিক হচ্ছে অল সুগার ইজ ওয়েস্টেড। ইন সার্টিন আইডোমেটিক ফ্রেজ, ফর এক্সাম্পল কোনো সার্টিন আইডোমেটিক ফ্রেজ থাকলে তার আগে দি বসাতে হবে। ইন দ্য রং, অন দ্য কান্ট্রি, ইন দ্য টাউন, দ্য বেনিফিট অফ দ্য ডাউট, ইন দ্য এয়ার, স্পিক দ্য ট্রুথ, আউট অফ দ্য কোশ্চেন, ইন দ্য রাইট। বিফোর এ কমন নাউন গিভ ইট হোর্স টু সুপারলেটিভ, যদি কোনো কমন নাউন থাকে যেটা ফোর্স অফ এ সুপারলেটিভ হচ্ছে তাহলে তার আগে কী বসাতে হবে দি বসাতে হবে। যেমন সে ইজ দ্য উম্যান, উম্যান আছে তার আগে দি বসাতে হবে। নেতাজি ইজ দ্য লিডার, তাহলে তার আগে দি বসাতে হবে। হি ইজ দ্য ম্যান অফ দিস, হি ইজ দ্য ম্যান ফর দিস জব, তাহলে ম্যানের আগে দি বসাতে হবে। বিফোর এ কমন নাউন টু গিভ ইট দ্য সেন্স অফ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, যেমন ফিলিংস, কোয়ালিটিস, ইটিসির আগে, এর আগে কী বসাতে হবে দি বসাতে হবে। যেমন দ্য জজ ইন হিম, তাহলে জজ এখানে জাস্টিস বোঝাচ্ছে, সেই সেন্সে তার আগে দি বসাতে হবে। দ্য মাদার ইন হার, মাদারের ফিলিং বোঝাচ্ছে তাই তার আগে দি বসাতে হবে। দ্য বিস্ট ইন হিম, তাহলে বিস্টের আগে দি বসাতে হবে। বিফোর ইনভেনশন, বিফোর ইনভেনশনের আগে দি বসাতে হবে। যেমন দ্য টেলিফোন, যদি কেউ ইনভেন্ট করে থাকে ইনভেনশন তখন টেলিফোনের আগে দি বসাতে হবে, কিন্তু যদি কেউ টেলিফোন ইউজ করে তখন বসালে হবে না, তাহলে বিফোর ইনভেনশন, টেলিফোনের ইনভেনশনের আগে দি বসাতে হবে।
দ্য ওয়্যারলেস, ইনভেনশনের আগে দি, দ্য টেলিভিশন দি, তাহলে টেলিভিশনের আগে দি ইনভেনশন বোঝাচ্ছে। বাট হি ওয়াজ ওয়াচিং টেলিভিশন, তার আগে কিন্তু দি বসালে হবে না, কারণ সে টেলিভিশনটা দেখছে, সে কিন্তু ইনভেনশন করছে না, জাস্ট ওয়াচিং করছে। তাহলে হি ওয়াজ ওয়াচিং টেলিভিশন, যদি দি টেলিভিশন বসানো হতো তাহলে এরর হতো, তাহলে সঠিক হচ্ছে হি ওয়াজ ওয়াচিং টেলিভিশন। হি ওয়াজ লিস্টিং টু দ্য রেডিও, তাহলে হি ওয়াজ লিস্টিং টু দ্য রেডিও, তাহলে এটা এরর আছে, এখানে দি এরর আছে, তাহলে সঠিক কী হবে, হি ওয়াজ লিস্টিং টু রেডিও। বিফোর দ্য নেম অফ দ্য প্রফেশনস ইউজড কালেকটিভলি, যদি কোনো প্রফেশনের নেম থাকে যেটা কালেকটিভলি ইউজ হচ্ছে তার আগে দি বসাতে হবে, যেমন দ্য প্রেস, প্রেসের আগে দি বসাতে হবে, দ্য বেঞ্চ, বেঞ্চের আগে দি বসাতে হবে। বিফোর এ নাউন কোয়ালিফাইড বাই অ্যাডজেক্টিভ, কোনো কোয়ালিফাইড অ্যাডজেক্টিভ যদি নাউন হিসেবে বোঝায় তার আগে দি বসাতে হবে, যেমন দ্য ফর্মার প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট আব্দুল কালাম, দ্য ইমর্টাল শেক্সপিয়ার, দ্য লেট শ্রী এস সি বোস। বিফোর দ্য কেস ইন অ্যাপোজিশন, কোনো অ্যাপোজিশনের কেস হলে তার আগে দি বসাতে হবে, যেমন নেতাজি ইজ দ্য হিরো অফ মডার্ন ইন্ডিয়া, আউট টু বি রিমেম্বার, হু ক্যান আন্ডার এস্টিমেট মিস্টার বাজপেয়ী, দ্য ফর্মার প্রাইম মিনিস্টার। বিফোর দ্য ডেটস, ডেটসের আগে দি বসাতে হবে, যেমন দ্য টেন্থ অফ মে, দ্য ফিফথ অফ সেপ্টেম্বর। বিফোর দ্য অর্গানস অফ গভর্নমেন্ট, কোনো অর্গানস অফ গভর্নমেন্টের আগে দি বসাতে হবে, যেমন দ্য জুডিশিয়ারি, দ্য লেজিসলেটর, দ্য লেজিসলেটর, তার আগে দি বসাতে হবে। বিফোর দ্য পার্টস অফ দ্য হিউম্যান বডি অফ দ্য পার্সন ইন প্লেস অফ পসেসিভ অ্যাডজেক্টিভ, কোনো বডি পার্টসের আগে দি বসাতে হবে যখন পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে, যেমন হি হিট মি অন দ্য ব্যাক, তাহলে এখানে এই ব্যাকের আগে দি বসাতে হবে। সি কট মি বাই আর্মস, তাহলে আর্মসের আগে দি বসাতে হবে। বিফোর দ্য পলিটিক্যাল পার্টিস, কোনো পলিটিক্যাল পার্টি থাকলে তার আগে দি বসাতে হবে, যেমন দ্য বিজেপি, দ্য লেবার পার্টি, দ্য জনতা পার্টি। বিফোর দ্য আর্ম ফোর্স, কোনো আর্ম ফোর্সের আগে দি বসাতে হবে, যেমন দ্য আর্মি, দ্য পুলিশ, দ্য এয়ারফোর্স। বিফোর দ্য ডাইনাস্টিস এম্পায়ার্স ওয়ার্স রেভলিউশন কান্ট্রিজ, তার আগে কি দি বসাতে হবে, যেমন দ্য গুপ্তাস ডাইনাস্টি, তার আগে গুপ্তাস ডাইনাস্টি বোঝাচ্ছে কোনো ডাইনাস্টি, তার আগে দি বসাতে হবে। দ্য ব্রিটিশ এম্পায়ার, তার আগে ব্রিটিশ এম্পায়ার আগে দি বসাতে হবে। দ্য রেড রেভলিউশন, রেভলিউশন রেড রেভলিউশন বোঝাচ্ছে, তার আগে দি বসাতে হবে। দ্য মিডিল এজেস, দ্য সিভিল ওয়ার, দ্য ভেদিক এজ, দ্য সিক্স সেঞ্চুরি। বিফোর ল্যাঙ্গুয়েজ টু সিগনিফাই ন্যাশনালিটি, যদি কোনো ল্যাঙ্গুয়েজ হয় যেটা সিগনিফাই ন্যাশনালিটি হচ্ছে তার আগে দি বসাতে হবে, যেমন দি চাইনিজ আর হার্ড ওয়ার্কিং, দ্য জাপানিজ আর পেট্রিয়টস আউট অ্যান্ড আউট। বিফোর ন্যাশনালিটি যদি প্লুরাল থাকে তাহলে তার আগে দি বসাতে হবে, যেমন দ্য গ্রিকস, দ্য ইন্ডিয়ানস, দ্য এশিয়ানস, বাট উইসে কিন্তু আমরা অ্যান ইন্ডিয়ান বলি, আর অ্যান এশিয়ান যখন সিঙ্গুলার হিসেবে হচ্ছে তখন এ গ্রিক, আর প্লুরাল হিসেবে থাকলে দ্য গ্রিকস, দ্য ইন্ডিয়ানস, দ্য এশিয়ানস। বিফোর লিটিল অ্যান্ড ফিউ, তার আগে দি বসাতে হবে, যেমন দ্য লিটিল, সাম বাট অল, দ্য ফিউ, সাম বাট অল। রুল ফোর, দ্য অমিশন অফ আর্টিকেল, কখন কখন আর্টিকেল বসবে না, দ্য আর্টিকেল এ অ্যান্ড, এই আর্টিকেল কখন বসবে না, দে আর অমিটেড কখন বসবে না, সেগুলো বিফোর দ্য প্রপার নাউন, প্রপার নাউনের আগে এ বা অ্যান বসবে না, যেমন শেক্সপিয়ার ওয়াজ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট, শেক্সপিয়ার প্রপার নাউন, এর আগে কিন্তু এ শেক্সপিয়ার এরকম বসবে না কিছু। দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, এখানেও এ বা অ্যান অমিশন থাকবে বা উজ্জ্ব থাকবে, অমিটেড করে দিতে হবে। হোয়েন ইনডেফিনাইট আর্টিকেল ইজ ইউজ বিফোর প্রপার নাউন, দে বিগেন কমন নাউন্স, দ্য বিফোর এ প্রপার নাউন ইজ ইউজড দ্য সেক অফ কম্পারিজন, ফর এক্সাম্পল দ্য ম্যান ইজ সাইলক, এ মিশালের ক্ষেত্রে দিস ম্যান ইজ সাইলক। সমুদ্রগুপ্ত ওয়াজ দ্য নেপোলিয়ান অফ হিজ এজ,
তাহলে এখানে দ্য গ্রেটেস্ট জেনারেল অফ হিজ টাইম বোঝাচ্ছে। বিফোর দ্য নেমস অফ মেটেরিয়ালস, কোনো মেটেরিয়ালসের নামের আগে এ বা অ্যান বসবে না। যেমন সিলভার ইজ এ ইউজফুল মেটাল, সিলভারের আগে এ সিলভার এরকম বসবে না। দ্য টি ইজ আসাম ইজ ভেরি ফেমাস, দ্য টি অফ আসাম ইজ ভেরি ফেমাস, পার্টিকুলার টি বোঝাচ্ছে। টি গ্রোস ইন ইন্ডিয়া বাট উই ক্যান সে দ্য টি অফ আসাম ইজ ভেরি ফেমাস, তাহলে টি গ্রোস ইন ইন্ডিয়া, কিন্তু এক্ষেত্রে দ্য টি অফ আসাম ইজ ভেরি ফেমাস হবে। দ্য ওয়াটার অফ গঙ্গা ইজ স্কার্ড, তাহলে এখানে পার্টিকুলার ওয়াটার বোঝাচ্ছে, তাই এ বা অ্যান বসবে না। বিফোর দ্য কমন নাউন্স ইউজড ইন ইটস ওয়াইডেস্ট সেন্স, যদি কোনো প্রপার বা কমন নাউন থাকে তার আগে এ বা অ্যান বসবে না। যেমন ম্যান ইজ মর্টাল, এ ম্যান ইজ মর্টাল, এরম হলে কিন্তু ভুল হবে, সঠিক হচ্ছে ম্যান ইজ মর্টাল। গড ইজ ওমনি প্রেজেন্ট, তাহলে গডের আগে কোনো এ বা এ অ্যান বসবে না, তাহলে গড ইজ ওমনি প্রেজেন্ট, কিন্তু ডেভিলের আগে দিয়ে বসাতে হবে, বাট উই সে দ্য ডেভিল। দ্য গডস অ্যান্ড দ্য গডনেস আর কাইন্ড টু হিম ইন দ্য সেন্স অফ ডিটেলস। বিফোর অ্যাবস্ট্রাক্ট নাউন্স অ্যাজ কোয়ালিটিস ফিলিংস অ্যান্ড স্টেটস ইউজ যখন হবে সেক্ষেত্রে এ বা অ্যান বসবে না। যেমন ট্রুথ ইজ এ নোবেল কোয়ালিটি, তাহলে এ ট্রুথ এরকম হবে না, তাহলে ট্রুথ ইজ এ নোবেল কোয়ালিটি। লাভ ইজ এ ন্যাচারাল ফিলিং, লাভের আগে এ লাভ এরকম কিছু বসবে না, লাভ ইজ এ ন্যাচারাল ফিলিংস। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এ বা অ্যান অনেস্টি এরকম হবে না, শুধু হবে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। বাট উই ক্যান সে, কিন্তু এই সব জায়গায় দা বসাতে হবে, যেমন দ্য অনেস্টি অফ দ্য ব্রাদার ইজ বিয়ন্ড এনি ডাউট। হি অলওয়েজ টেলস এ লাই, সে সবসময় মিথ্যে কথা বসে, তার আগে মিথ্যে কথা বলে, তার আগে এ বসাতে হবে। হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ, এখানে ট্রুথের আগে দি বসাতে হবে। বিফোর নাউন কমপ্লিমেন্ট, যেমন অ্যাপয়েন্ট, মেক, ইলেক্ট, সিলেক্ট ইত্যাদির আগে কি এ বা অ্যান বসবে না। দ্য কমিটি অ্যাপয়েন্টেড হিম ক্যাপ্টেন, তাহলে এখানে এ বা অ্যান বসবে না। দে ইলেক্টেড হিম প্রেসিডেন্ট, তাকে প্রেসিডেন্ট ইলেক্টেড করা হয়েছে, তাহলে তার আগে কোনো রকম এ বা অ্যান বসবে না। বিফোর দ্য কালেকটিভ নাউন্স ইন জেনারেল সেন্সের আগে এ বা অ্যান বসবে না। যেমন লাইফ ইজ কমপ্লেক্স, সোসাইটি ডাজ নট অ্যালাউ দিস, তাহলে সোসাইটি তার আগে কোনো এ বসবে না, সঠিক হলে সোসাইটি ডাজ নট অ্যালাউ দিস। বিফোর আনকাউন্টেবল নাউন্স, তার আগে কোনো রকম এ বা অ্যান বসবে না। রেফার টু রুল ওয়ান ইন দ্য চ্যাপ্টার নাউন্স, রাউন্ডসে এটা পরে আলোচনা করা হবে। হি গেভ মি অ্যাডভাইস, হি পাসড অন ইনফরমেশান টু মি, এখানে অ্যাডভাইস ইনফরমেশান এগুলো আনকাউন্টেবল নাউন, তাই অ্যাডভাইসের আগে অ্যান অ্যাডভাইস এরকম কিছু হবে না, এটা ভুল, তাহলে সঠিক হচ্ছে হি গেভ মি অ্যাডভাইস। আর ইনফরমেশান এখানেও এটা আনকাউন্টেবল নাউন, তাই অন অ্যান ইনফরমেশান এরম হবে না, এটা সঠিক হবে হি পাসড অন ইনফরমেশান টু মি। বিফোর ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের আগে কোনো রকম এ বা অ্যান বসবে না। চাইনিজ ইজ এ ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ, তাহলে এ চাইনিজ ইজ এ ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ এরকম হবে না, সঠিক হচ্ছে চাইনিজ ইজ এ ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ। হি নোস রাশিয়ান ভেরি ওয়েল, তাহলে হি নোস এ রাশিয়ান এরকম হবে না, হি নোস রাশিয়ান ভেরি ওয়েল, হি নোস দ্য সংস্কৃত ল্যাঙ্গুয়েজ। বিফোর স্কুল, কলেজ, হোম, চার্চ, টেম্পেলস, হি ওয়ার্ক, বেড, টেবিল, হসপিটাল, মার্কেট, প্রিসন, কোর্ট, হোয়েন দে আর পারপাস ইজ থট তো রাদার দ্যান অ্যাকচুয়াল বিল্ডিং প্লেস, তাহলে এইসবের আগে এ বসবে না। যেমন উই গো টু টেম্পেল অন মন্ডেস, সে প্রেয়ার করার জন্য টেম্পেলে যাচ্ছে, তাই টেম্পেলের আগে এ বসবে না, এ টেম্পেল এরম হবে না। দ্য থ্রি পয়েন্ট টু দ্য বেড, তাহলে বেডের আগে কোনো রকম এ বসবে না। আই গো টু বেড আর্লি, হি ওয়াজ সেন্ট টু প্রিসন আফটার কনভিকশন, তাহলে এখানে প্রিসন এ হচ্ছে প্রিসনার হিসেবে জেলে যাচ্ছে, তাই প্রিসনের আগে কোনো এ কোনো এরকম কিছু বসবে না, এ প্রিসন এরম হবে না, তাহলে শুধু টু প্রিসন হবে। হি ওয়েন টু সি হিজ আর্লি ইউথ অ্যাজ এ সেলার হিসেবে যাচ্ছে, তাই এখানে কোনো এ বসবে না। হি ওয়েন টু দ্য সি অ্যালোন, ট্রাভেল এবং আদার পারপাসের জন্য যদি যায় তাহলে এই সি এর আগে কোনো রকম এ হবে না।
দা ইজ ইউজড বিফোর অফিস সিনেমা মুভি থিয়েটার পিকচার সার্কাস স্টেশন বাস স্টপ এগুলোর আগে দি বসাতে হবে বিফোর হবিস প্রফেশনস অ্যান্ড স্পোর্টস এর আগে কোনো রকম এ বা এন বসানো যাবে না যেমন ড্যান্সিং ইজ হার প্রফেশন তাহলে ড্যান্সিং এর আগে কোনো এ ড্যান্সিং এরকম কিছু হবে না গার্ডেনিং ইজ হিজ হবি তাহলে গার্ডেনিং বা হবির আগে কোনো রকম এ বসানো যাবে না বিফোর নেমস অফ দ্য ডিসিজ কোনো রকম ডিসিজের আগে এ বা অ্যান বসবে না যেমন ক্যান্সার ইজ এ ডিএড ডিসিজ ডিএডেড ডিসিজ ক্যান্সার ইজ এ ডিএড এখানে ক্যান্সারের আগে কোনো রকম এ বসবে না এইডস ইজ স্প্রেডিং লাইট ওয়াইড ফায়ার তাহলে এইডস এটা একটা ডিসিজ হয়ে যাচ্ছে তার আগে কোনো রকম এ বসবে না কিন্তু এখানে কিছু ব্যতিক্রম আছে যেমন আমরা দা মিসেস বা দা মামস এইসব রোগের আগে দি বসিয়ে দিই দি রিকেটস দি প্লেগ দা ফ্লু বিফোর রেগুলার মিলসের আগে কোনো রকম এ বা অ্যান বসবে না এক্সেপ্ট হোয়েন প্রিসিডেড বাই অ্যান অ্যাডজেক্টিভ প্রিসিডেড হলে তখন কিন্তু বসতে পারে আই টেক ব্রেকফাস্ট অ্যাট 8 AM তাহলে আই টেক ব্রেকফাস্ট অ্যাট 8 AM তাহলে ব্রেকফাস্টের আগে কোনো রকম এ বা অ্যান এসব কিছু বসবে না তাহলে আই টেক ব্রেকফাস্ট অ্যাট 8 AM ইউ শুড টেক ডিনার আর্লি ইউ শুড টেক ডিনার ডিনারের আগে কোনো রকম আর্টিকেল বা এ বা অ্যান কিছু বসবে না দে গেভ আস এ গুড ব্রেকফাস্ট ইজ নেসেসারি এ ডিনার ইজ অনার অফ দ্য প্রেসিডেন্ট উইল বি হেল্ড ইন দ্য সেন্স অফ পার্টি সেন্স তাহলে দ্য ডিনার ইন অনার অফ দ্য প্রেসিডেন্ট উইল বি হেল্ড তাহলে এই ডিনারের আগে এ তাহলে এখানে ডিনারের আগে এ হয়েছে কারণ কি এখানে ইন সেন্স অফ পার্টি তাহলে এখানে প্রিসিডেড বাই অ্যান অ্যাডজেক্টিভ রয়েছে সেই জন্যে আর শুধু রেগুলার মিলসের আগে কখনোই এ বসবে না বিফোর পার্টস অফ দ্য বডির আগে কোনো রকম এ বসবে না লিভার ইজ দ্য লার্জেস্ট অর্গান অফ হিউম্যান বডি তাহলে লিভারের আগে এ এরকম এ লিভার এরকম কিছু হবে না তাহলে লিভার ইজ দ্য লার্জেস্ট অর্গান অফ হিউম্যান বডি বিফোর মুডস অফ ট্রাভেল এটা খুব ইম্পর্টেন্ট বিফোর মুডস অফ ট্রাভেল এখান থেকে অনেক সময় IBPS এ দিয়ে থাকে হি উইল গো বাই এয়ার যদি এরম দিতে হি উইল গো বাই অ্যান এয়ার তাহলে কিন্তু ভুল হতো এরর কারেকশানে এরকম জিনিসগুলো ধরতে হবে হি উইল গো বাই এয়ার হবে অ্যান এয়ার বা দি এয়ার বা এসব কিছু হবে না তাহলে সঠিক হচ্ছে হি উইল গো বাই অ্যান এয়ার বিফোর মুডস অফ ট্রাভেলের আগে এ বা অ্যান বা দি উজ্জ্ব থাকে হি উইল গো বাই এয়ার দ্য জার্নি বাই রোড ইজ ভেরি কমফোর্টেবল দ্য জার্নি বাই রোড রোড দিয়ে জার্নিটা এখানে আগে এ বা অ্যান কিছু বসবে না রোড ইজ ভেরি কমফোর্টেবল বিফোর নেমস অফ রিলেশান কোনো রিলেশান নেম যেমন আঙ্কেল মাদার ফাদার ইটিসি ইন প্লেস অফ পজিটিভ অ্যাডজেক্টিভ এর আগে কোনো রকম এ বা অ্যান কিছু বসবে না ফাদার উইল গো টু দ্য দিল্লি টুমারো ফাদার উইল গো টু দিল্লি টুমারো তাহলে এ ফাদার এরম হয় না আন্ট ইজ এক্সপেক্টেড এনি মুভমেন্ট তাহলে আন্টের আগে অ্যান আন্ট এরম কিছু হবে না তার কারণ কি ফাদার অ্যান্ড আন্ট ইমপ্লাইজ আওয়ার ফাদার অ্যান্ড আওয়ার আন্ট নিজের বাবা বা নিজের কাকিমা বোঝাচ্ছে তাই ফাদার্স উইল গো টু দিল্লি টুমারো এটা ঠিক আছে আন্ট ইজ এক্সপেক্টেড এনি মুভমেন্ট ইন সার্টেন ফেসেস কোনো সার্টেন ফেস হলে তার আগে এ বা অ্যান বসবে না যেমন টু লুজ হার্ট লাস্ট বাট নট লিস্ট টু সেট ফুট টু ক্যাচ ফায়ার টু গিভ ইয়ার টু সেন্ড ওয়ার্ড বাই ডে ইন হ্যান্ড অ্যাট সানরাইজ বাই নেম অ্যাট হোম অ্যাট লাস্ট ইন সামার উইন্টার তাহলে ইন সামার সিজন ফ্রম বিগিনিং টু এন্ড মানে ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ডে টু দ্য এন্ড অফ দ্য ডে ফ্রম রাইট টু লেফট কিপ টু দ্য লেফট অ্যাট ডাউন অ্যাট মিড ডে অ্যাট নুন অ্যাট নাইট অ্যাট ডাস ডিউরিং দ্য ডে ইন দ্য আফটারনুন ইন দ্য ইভিনিং ইন দ্য নাইট নেক্সট উইক
এটা টাইম বোঝাচ্ছে, নেক্সট কোশ্চেন এটা নাম্বার বোঝাচ্ছে, লাস্ট উইক টাইম, দ্য লাস্ট কোশ্চেন নাম্বার বোঝাচ্ছে এখানে। তাহলে এটা কেয়ারফুলি মনে রাখতে হবে। ইন সামার বা উইন্টার বসালে তার আগে দি হবে না, কিন্তু ইন দ্য সামার সেশন বসালে তার আগে দি হবে। ফ্রম বিগিনিং টু এন্ড হলে তার আগে কোনো রকম দি হবে না, কিন্তু দ্য বিগিনিং অফ দ্য ডে টু দ্য এন্ড অফ দ্য ডে হলে তখন দুটো ক্ষেত্রেই দি দি হবে। ফ্রম দ্য রাইট টু লেফট, ফ্রম রাইট টু লেফট হবে, কিন্তু কিপ টু দ্য লেফট বা কিপ টু দ্য রাইট হলে তখন দি বসবে। অ্যাট ডন, অ্যাট মিড নাইট, অ্যাট মুন, অ্যাট নাইট, অ্যাট ডাস্ক এখানে কোনো দি হবে না, কিন্তু ডিওরিং দ্য ডে হলে তখন ডের আগে দি বসবে। ইন দ্য আফটারনুন হলে আফটারনুনের আগে দি বসবে। ইন দ্য ইভিনিং হলে ইভিনিংয়ের আগে দি বসবে। ইন দ্য নাইট হলে নাইটের আগে দি বসবে। নেক্সট উইক এখানে টাইম বোঝাচ্ছে, দ্য নেক্সট কোশ্চেন এখানে নাম্বার বোঝাচ্ছে, নেক্সট কোশ্চেনের আগে এই নেক্সটের আগে দি বোঝাবে, দি বসাতে হবে। লাস্ট উইক এখানেও টাইম বোঝাচ্ছে, কিন্তু কিন্তু দ্য লাস্ট কোশ্চেন নাম্বার বোঝাচ্ছে, এখানে লাস্টের আগে দি বসাতে হবে। বিফোর সাচ নাউন অ্যাজ, কিছু নাউনের আগে এ বসবে না, যেমন ক্যাটেল, জেন্ট্রি, পিপিল ইটিসি, হোয়েন দে আর ইউজড ইন জেনারেল সেন্স। বিফোর লিটিল অর ফিউ যখন নেগেটিভ সেন্সে থাকবে তার আগে এ বসবে না, এ বা অ্যান কিছুই বসবে না। লিটিল সুগার, ফিউ স্টুডেন্ট। হোয়েন টু অর মোর কানেক্টেড নাউন্স রেফার্স দ্য সেম পার্সন অর থিংস, দ্য আর্টিকেল শুড বি ইউজ। যখন সেম, যখন টু মোর কানেক্টেড নাউন্স রেফার উইথ দ্য সেম পার্সন একজনকে বোঝাবে অর থিংস একটা জিনিসকে বোঝাবে, তখন আর্টিকেল শুড বি ইউজ, তখন দি আর্টিকেল শুড বি ইউজড, তখন আর্টিকেল বসাতে হবে। বিফোর দ্য ফার্স্ট নাউন, ফার্স্ট নাউনের আগে। হাউ এভার দ্য আর্টিকেল ইউজ বিফোর ইচ নাউন ইফ দে রেফার টু ডিফারেন্ট পার্সন, যদি দুটো ডিফারেন্ট পার্সন আর বা অবজেক্টে বোঝানো হয় তখন তার আগে কিন্তু দুটো ডিফারেন্ট আর্টিকেল বোঝাতে হবে। দ্য আর্টিকেল ইজ ইউজ বিফোর ইচ নাউন ইফ দে রেফার টু ডিফারেন্ট পার্সন, ডিফারেন্ট পার্সন বোঝালে আলাদা আলাদা আর্টিকেল বসাতে হবে। যেমন দ্য প্রাইম মিনিস্টার, দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট আর ভিজিটিং দ্য টাউন টুডে, এখানে ডিফারেন্ট পার্সন বোঝাচ্ছে, হোল্ডিং টু ডিফারেন্ট পোস্ট, তাহলে এখানে প্রাইম মিনিস্টারের আগেও দি বসাতে হবে আর প্রেসিডেন্টের আগেও দি বসাতে হবে। আর দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড প্রেসিডেন্ট অ্যাট দ্য প্রেসিডেন্ট অফ দ্য পার্টি ইজ অন এ ভিজিট টু দ্য টাউন টুডে, তাহলে এখানে ওয়ান পার্সন হোল্ডিং টু পোস্ট বোঝাচ্ছে। তাই প্রাইম মিনিস্টারের আগে শুধু দি বসেছে আর প্রেসিডেন্টের আগে বসেনি, প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্ট দুটোর জন্য আগে একটা দি বসে গেছে। সিমিলারলি ওয়ান আর্টিকেল বিফোর দ্য ফার্স্ট অ্যাডজেক্টিভ ইজ ইউজড হোয়েন টু অর মোর অ্যাডজেক্টিভস কোয়ালিফাই দ্য সেম নাউন, যেমন সি ইজ ওয়ারিং এ ব্ল্যাক অ্যান্ড এ হোয়াইট শাড়ি, সে একটা কালো এবং একটা সাদা শাড়ি পরে আছে, এরকম হয় না তো, এরকম হয় সে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সে একটা সাদা এবং সাদা কালো শাড়ি পরে আছে, তাহলে সি ইজ ওয়ারিং এ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শাড়ি হবে, এখানে এটা হবে না, ওমিট এ বিফোর হোয়াইট, তাহলে সি ইজ ওয়ারিং এ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শাড়ি। দেয়ার আর টু আর্টিকেলস বিফোর অর্ডিনালস ইউজ সিঙ্গুলার নাউন, ইন দ্য কেস অফ আর্টিকেল বিফোর ওয়ান অর্ডিনালস নাউন শুড বি ইউজড ইন প্লুরাল ফর্ম, যেমন দ্য ফার্স্ট অ্যান্ড দ্য সেকেন্ড চ্যাপ্টার আর ভেরি ডিফিকাল্ট, এখানে দ্য ফার্স্ট অ্যান্ড দ্য সেকেন্ড চ্যাপ্টার হবে, তাহলে ফার্স্ট চ্যাপ্টারটা এবং সেকেন্ড চ্যাপ্টারটা আলাদা আলাদা করে বোঝানো হয়েছে, সেই জন্য চ্যাপ্টার আর ভেরি ডিফিকাল্ট, কিন্তু যদি বলা হয় দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড চ্যাপ্টার্স তাহলে ফার্স্ট চ্যাপ্টারের সঙ্গে সেকেন্ড চ্যাপ্টার দুটো একসঙ্গে বোঝাচ্ছে, তাহলে প্লুরাল ফর্মে, তাহলে এখানে চ্যাপ্টারের জায়গায় চ্যাপ্টার্স এস যুক্ত হবে আর ভেরি ডিফিকাল্ট। দ্য আর্টিকেল ইজ নট রিপিটেড উইথ দ্য প্লুরাল নাউন্স বাট ভার্ব ইজ প্লুরাল ফর্ম ইন দ্য সেন্টেন্স গিভেন ইন দ্য সি। ডাইরেকশন, স্পট দ্য এরর্স ইফ এনি ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, এই সেন্টেন্স দে আছে এর মধ্যে কোথায় এরর আছে সেইটা বার করতে হবে। মাই ফ্রেন্ড অলওয়েজ লাইকস টু ট্রাভেল বাই দ্য এয়ার সিন্স হি ইজ এ ভেরি বিজি ম্যান, তাহলে সে খুব বিজি সেই জন্য সবসময় এয়ার দিয়ে ট্রাভেল করা পছন্দ করে। যেহেতু এখানে মুডস অফ ট্রাভেল হচ্ছে তাহলে এখানে কোথায় এরর আছে, দা দেওয়া আছে, তাহলে অমিট দা হবে, তাহলে ড্রপ দা, দাটাকে ড্রপ করতে হবে। মুডস অফ
মোডস অফ ট্রাভেল রয়েছে, মোডস অফ ট্রাভেল এয়ারের মাধ্যমে যাচ্ছে, সেই জন্য তার আগে দি বসবে না। তাহলে সঠিক উত্তর হলো ড্রপ দ্য বিফোর এয়ার, এয়ারের আগে দাটা ড্রপ করতে হবে, অর্থাৎ এটা দিলে চলবে না, দাটা হবে না। তাহলে কী হবে, মাই ফ্রেন্ড অলওয়েজ লাইকস টু ট্রাভেল বাই এয়ার সিন্স হি ইজ এ ভেরি বিজি ম্যান। ডক্টর রাধাকৃষ্ণন ওয়াজ এ মোর ফেমাস ফিলোসফার দেন এ পলিটিশিয়ান। তাহলে ডক্টর রাধাকৃষ্ণন একটা ফেমাস ফিলোসফার একটা পলিটিশিয়ানের থেকে, তাহলে এখানে কোথায় এরর আছে? এখানে পলিটিশিয়ানের আগে কি কোনো এএন কিছু বসে? পলিটিশিয়ানের আগে কোনো আর্টিকেল বসে না, তাহলে এখানে এটা হবে না। তাহলে সঠিক উত্তর হলো ড্রপ এ বিফোর পলিটিশিয়ান, পলিটিশিয়ানের আগে এ হবে না। দ্য ম্যানেজার অ্যান্ড দ্য এক্সিকিউটিভ ডাইরেক্টর অফ আওয়ার হোটেল ইজ এ ভেরি এনার্জেটিক পার্সন। তাহলে দ্য ম্যানেজার অ্যান্ড দ্য এক্সিকিউটিভ ডাইরেক্টর দুজনেই তো একই পার্সন, কারণ ইন আওয়ার হোটেল এ ভেরি এনার্জেটিক পার্সন, একদম সেম পার্সনের কথাই বলা হচ্ছে। তাহলে এখানেও দি আছে, এখানেও দি আছে, তা কী হবে? এই এক্সিকিউটিভ ডাইরেক্টরের আগের দিটা হবে না। তাহলে সঠিক উত্তর হলো ড্রপ দ্য বিফোর এক্সিকিউটিভ, এক্সিকিউটিভের আগে দিটা বসালে হবে না। হোয়েন এভার আই মিট হিম হি অলওয়েজ মেক্স এ মেনশন অফ হিজ ফাদার। তাহলে হোয়েন এভার আই মিট হিম হি অলওয়েজ মেক্স এ মেনশন, এখানে এ তাহলে হবে না, মেক্স এ মেনশন অফ হিজ ফাদার। তাহলে সঠিক উত্তর হলো ড্রপ এ বিফোর মেনশন, মেনশনের আগে এটা হবে না। অল দো হি হ্যাজ আন্ডার গান এ ভেরি কস্টলি ট্রিটমেন্ট হি হ্যাজ নট বিন কিওর এ হেডেজ। তাহলে যদিও সে খুব কস্টলি ট্রিটমেন্ট করেছে, হি হ্যাজ নট বিন কিওর, সে কিওর হয়নি এ হেডেজ, একটা হেডেজ থেকে এটা এ ভুল আছে, তাহলে তার হেডেজ হয়েছে তাই জন্য সে ট্রিটমেন্ট করিয়েছে কস্টলি, তাহলে এ হেডেজ, এখানে এ তাহলে হবে না। তাহলে সঠিক উত্তর হলো ড্রপ এ বিফোর হেডেজ, হেডেজের আগে এটা হবে না। এখানে দোস ইন হারি শুড রিয়েলাইজ দ্যাট স্পিড ইজ নো কি টু সাকসেস ইন লাইফ। তাহলে দোস ইন হারি এখানে তো এ পড়েনি, একটা আর্টিকেল পড়েনি, তাহলে হারির আগে এ হবে। তাহলে সঠিক উত্তর হবে ইনসার্ট এ বিফোর হারি, দোস ইন এ হারি শুড রিয়েলাইজ দ্যাট স্পিড ইজ নো কি টু সাকসেস ইন লাইফ। গড মেড কান্ট্রি অ্যান্ড ম্যান মেড টাউন। তাহলে এখানে কান্ট্রি নির্দিষ্ট করে বলা আছে, তার জন্য এটাকে একটা ডেফিনাইট আর্টিকেল বসাতে হবে, ডেফিনাইট আর্টিকেল মানে দি। গড মেড দ্য কান্ট্রি অ্যান্ড ম্যান মেড টাউন, ম্যান মেড টাউন, ও এখানে ম্যান মেড টাউন, টাউনও নির্দিষ্ট করে বলা আছে, তাই এটাকেও দি বসবে। তাহলে সঠিক উত্তর হবে গড মেড দ্য কান্ট্রি অ্যান্ড ম্যান মেড দ্য টাউন। সঠিক উত্তর হবে ইনসার্ট দ্য বিফোর কান্ট্রি অ্যান্ড টাউন, তাহলে গড মেড দ্য কান্ট্রি অ্যান্ড ম্যান মেড দ্য টাউন। ইট ইজ পিটি দ্যাট হি ডাজ নট বিহেভ হামলি উইথ হিজ প্যারেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। তাহলে ইট ইজ পিটি হবে না, ইট ইজ এ পিটি, তাহলে পিটির আগে এ বসাতে হবে। সঠিক উত্তর হলো ইনসার্ট এ বিফোর পিটি, তাহলে ইট ইজ এ পিটি দ্যাট হি ডাজ নট বিহেভস হামলি উইথ হিজ প্যারেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। বিইং এম এ অনলি হি কুড নট বি অ্যাপয়েন্টেড টু দ্য পোস্ট অফ এ লেকচারার। তাহলে বিইং এম এ, এম এ তো আছে, এম এর আগে কী বসাতে হয়, এ নায়ান, যেহেতু এখানে এ এম এর উচ্চারণ এর মতো হচ্ছে, তাই এখানে এম কনস্ট্যান্ট হওয়া সত্ত্বেও অ্যান হবে, তাহলে বিইং অ্যান এম এ হবে। সঠিক উত্তর হলো ইনসার্ট অ্যান বিফোর এম এ, তাহলে বিইং অ্যান এম এ অনলি হি কুড নট বি অ্যাপয়েন্টেড টু দ্য পোস্ট অফ এ লেকচারার। হি অলওয়েজ টেকস এ হেভি ব্রেকফাস্ট বিকজ হি জেনারেলি স্কিপস লাঞ্চ। তাহলে হি অলওয়েজ টেকস এ হেভি ব্রেকফাস্ট, তাহলে শুধু ব্রেকফাস্ট হলে তার আগে তো এ বসতো না, কিন্তু এখানে হেভি ব্রেকফাস্ট, তাহলে এখানে এ, এটা ঠিক আছে, বিকজ হি জেনারেলি স্কিপস লাঞ্চ, তাহলে কিপসের আগে কোনো এ বা দি অ্যান্ড কি এ বা দি কিছুই বসবে না। তাহলে হি অলওয়েজ টেকস এ হেভি ব্রেকফাস্ট বিকজ হি জেনারেলি স্কিপস লাঞ্চ, তাহলে এখানে তো কোনো এররই নেই।
তাহলে 10-এরটা সঠিক উত্তর হবে নো এরর। হি অলওয়েজ টেকস এ হেভি ব্রেকফাস্ট বিকজ হি জেনারেলি স্কিপস লাঞ্চ। প্লিজ গো অ্যান্ড ফাইন্ড আউট ডগ সো দ্যাট ইউ ক্যান নট লুজ ইট ফরএভার। তাহলে এখানে নট লুজ ইট ফরএভার মানে ওটা নিজের ডগ, একটা নির্দিষ্ট ডগের কথা বলা হয়েছে, যে কোনো ডগ নয়। তাহলে এই ডগটা হচ্ছে নির্দিষ্ট, এর আগে ডেফিনাইট আর্টিকেল দিতে হবে। ডেফিনাইট আর্টিকেল কি দি, তাহলে প্লিজ ডু অ্যান্ড ফাইন্ড আউট দ্য ডগ সো দ্যাট ইউ মে নট লুজ ইট ফরএভার। তাহলে সঠিক উত্তর হবে ডগের আগে দি বসাতে হবে। তাহলে সঠিক উত্তর হলো ইনসার্ট দ্য বিফোর ডগ। স্নেক উই স ওয়াজ ভেরি ডেডলি থ্রো ইট লেভ দ্য কিচেন কোয়াটলি। তাহলে এখানে স্নেক এটাকে হচ্ছে ডিফাইন করে দেওয়া হয়েছে যে সেটা কিচেনে রয়েছে, এটা দেখেছে। তাহলে স্নেকের আগে একটা নিশ্চয়ই ডেফিনাইট আর্টিকেল বসাতে হবে। তাহলে স্নেকের আগে বসাতে হবে দি, দি স্নেক উই স। তাহলে সঠিক উত্তর হবে ইনসার্ট দ্য বিফোর স্নেক। দ্য স্নেক উই স ওয়াজ ভেরি ডেডলি থ্রো ইট লেভ দ্য কিচেন কোয়াটলি। টু নাইট আই শ্যাল গো টু দ্য বেড আর্লি বিকজ আই হ্যাভ টু লিভ মুম্বাই অ্যাট ডন টুমোরো। তাহলে টু নাইট আই শ্যাল গো টু দ্য বেড, এখানে বেড গো টু দ্য বেড বলাই আছে, তাহলে এর আগে দি হবে না। তাহলে দিটা হচ্ছে এখানে এরর আছে, দিটা এখানে অমিট করতে হবে। তাহলে সঠিক উত্তর হলো ড্রপ দি বিফোর বেড। তাহলে টু নাইট আই শ্যাল গো টু বেড আর্লি বিকজ আই হ্যাভ টু লিভ ফর মুম্বাই অ্যাট ডন টুমোরো। চাইল্ড নিডস লাভস অ্যান্ড অ্যাফেকশন ইফ হি ইজ টু বি ব্রট আপ অ্যাজ এ হেলদি ইয়ং ম্যান। তাহলে এখানে চাইল্ড, চাইল্ড এখানে নির্দিষ্ট করে বলা নেই, তাহলে এখানে নিশ্চয়ই ইনডেফিনাইট আর্টিকেল হবে, এ হবে না অ্যান হবে, যেহেতু সি কনস্ট্যান্ট আছে আর কনস্ট্যান্টের সাউন্ড করছে, তাই চাইল্ডের আগে এ বসাতে হবে। তাহলে সঠিক উত্তর হলো ইনসার্ট এ বিফোর চাইল্ড। তাহলে এ চাইল্ড নিডস লাভস অ্যান্ড অ্যাফেকশন ইফ হি ইজ টু বি ব্রট আপ অ্যাজ এ হেলদি ইয়ং ম্যান। ইট ইজ সেড দ্যাট এলিফ্যান্ট ইজ ভিন্ডি অ্যাক্টিভ বাই নেচার অ্যান্ড নেভার ফরগট হিজ মেমোরি। তাহলে ইট ইজ সেড দ্যাট দ্য এলিমেন্ট ইট ইজ সেড দ্যাট এলিফ্যান্ট, এলিফ্যান্ট এখানে নির্দিষ্ট করে বলা আছে, তাহলে এলিফ্যান্টের আগে কী বসাতে হবে, দি বসাতে হবে। তাহলে সঠিক উত্তর হলো ইনসার্ট দ্য বিফোর এলিফ্যান্ট। তাহলে ইট ইজ সেড দ্যাট দ্য এলিফ্যান্ট ইজ ভিন্ডি অ্যাক্টিভ বাই নেচার অ্যান্ড নেভার ফরগেটস হিজ এনিমি। ইট ইজ ডিফিকাল্ট টু গেট এ ট্যাক্সি সাচ এ আওয়ার অ্যাজ ইট ইজ অলরেডি 11 PM। তাহলে এখানে ট্যাক্সি সাচ আওয়ার, আওয়ার দেওয়া আছে, আওয়ারের আগে কী হবে, এ হবে না অ্যান হবে, যেহেতু এখানে এইচ কনস্ট্যান্ট আছে কিন্তু সাউন্ড করছে আওয়ারের মতো, মিউট এইচ আছে, তাহলে তার আগে অ্যান বসাতে হবে। তাহলে সঠিক উত্তর হবে ইনসার্ট অ্যান বিফোর আওয়ার। তাহলে আওয়ারের আগে অ্যান বসাতে হবে। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু গেট এ ট্যাক্সি অ্যাট সাচ অ্যান আওয়ার অ্যাজ ইট ইজ অলরেডি 11 PM। ডু ইউ টেক এ সুগার অ্যান্ড ইফ সো হাউ মাচ। এখানে সুগার, এখানে নির্দিষ্ট করে সুগার কতটা বলা নেই, তাই জন্য এখানে ইনডেফিনাইট আর্টিকেল হবে না। তাহলে ডু ইউ টেক সুগার অ্যান্ড ইফ সো হাউ মাচ, তাহলে এখানে এ কে বাদ দিয়ে দিতে হবে। তাহলে সঠিক উত্তর হবে ড্রপ এ বিফোর সুগার। সে লিভস ইন ফার্স্ট স্টোরি অফ দ্য হাউস অ্যান্ড সি হ্যাজ টু কাম ডাউন কোয়াইট অফটেন। তাহলে সি লিভস ইন ফার্স্ট, নাম্বার বোঝাচ্ছে, তাহলে এর আগে আর্টিকেল দিতে হবে, তাহলে ফার্স্টের আগে দি দিতে হবে। সঠিক উত্তর ইনসার্ট দি বিফোর ফার্স্ট। সি লিভস ইন দ্য ফার্স্ট স্টোরি অফ দ্য হাউস অ্যান্ড সি হ্যাজ টু কাম ডাউন কোয়াইট অফেন। হি নোজ হাউ টু প্লে ফ্লুইট, ফ্লুইট হচ্ছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তাই তার আগে দি বসাতে হবে। হি লার্নড ইট হোয়াইল হি ওয়াজ এ স্টুডেন্ট। তাহলে সঠিক উত্তর হবে ইনসার্ট দ্য বিফোর ফ্লুইট। তাহলে সঠিক উত্তর কী হবে, হি নোজ হাউ টু প্লে দ্য ফ্লুইট, হি লার্নড ইট হোয়াইল হি ওয়াজ এ স্টুডেন্ট। ইট ইজ সেড দ্যাট হি ইজ এ ওয়াইজ ম্যান হি ক্যান নট আর
বেদাস মে আর, তাহলে হোল ইস বুক বেদাস, বেদাসের আগে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, তাই একটা ডেফিনাইট আর্টিকেল কি দি বসাতে হবে। তাহলে সঠিক উত্তর হলো ইনসার্ট দি বিফোর বেদাস। তাহলে ইট ইজ সেড দ্যাট হি ইজ ওয়াইস ম্যান হি ক্যান নট আর দ্য বেদাস মে আর দিস ডেস অনলি রিচ ক্যান অ্যাফোর্ড ইট দ্য হসপিটালিটি অফ দ্য কস্টলি নার্সিং হোমস অ্যান্ড হসপিটালস কামিং আপ অল ওভার দ্য কান্ট্রি। তাহলে দিস ডেস অনলি অনলি রিচ, রিচ এখানে ডেফিনাইট করে বলা আছে, তাহলে আগে নিশ্চয়ই একটা ডেফিনাইট আর্টিকেল বসাতে হবে দি। তাহলে সঠিক উত্তর হলো ইনসার্ট দি বিফোর রিচ। দিস ডেস অনলি রিচ অনলি দ্য রিচ, তাহলে দিস ডেস অনলি দ্য রিচ ক্যান অ্যাফোর্ড দ্য হসপিটালিটি অফ দ্য কস্টলি নার্সিং হোমস অ্যান্ড হসপিটাল কামিং আপ অল ওভার দ্য কান্ট্রি। রাজপুত বিলং টু রাজপুত, তা রাজপুত একটা কমিউনিটি দিয়েছে, কমিউনিটি বা কাস্ট বা জাতি, তার আগে তো দি বসাতে হবে, তাহলে সঠিক উত্তর হবে দ্য রাজপুত। সঠিক উত্তর হবে ইনসার্ট দ্য বিফোর রাজপুত। হোয়াট নাইস মাদার সেজ, হোয়াট হোয়াট থাকলে তারপরে দি বসাতে হবে, তাহলে হোয়াট দ্য নাইস মাদার সেজ, হোয়াট নাইস মাদার সেজ বিকজ সি টেকস কেয়ার অফ এভরি স্মল নিড অফ আর চিলড্রেন। তাহলে হোয়াট ওখানে নাইস আছে, নাইস মাদার সিজ, তাহলে এখানে মাদার নাইস, নাইসের আগে এ বসাতে হবে, তাহলে হোয়াট এ নাইস মাদার। তাহলে সঠিক উত্তর হবে ইনসার্ট এ বিফোর নাইস, হোয়াট এ নাইস মাদার সিজ বিকজ সি টেকস কেয়ার অফ এভরি স্মল নিড অফ আর চিলড্রেন। হোয়াট এ কাইন্ড অফ ফেলো হিজ, হিজ এনিমি হিজ আনলেস আর টু বি বিলিভড। তাহলে হোয়াট এ কাইন্ড, তাহলে এ কাইন্ড এটা তো হয় না, তাহলে এখানে এটা হবে না, হোয়াট কাইন্ড অফ ফেলো। তাহলে সঠিক উত্তর হলো ড্র ড্রপ এ বিফোর কাইন্ড, কাইন্ডের আগে এ হবে না, আর এ কে কোথায় বসতে বলছে এ, অ্যান্ড ইনসার্ট ইট বিফোর ফেলো, তাহলে ফেলোর আগে এ বসাতে হবে। হোয়াট কাইন্ড অফ এ ফেলো হি ইজ ইফ হি আনলেস আর টু বি বিলিভড। কপিল দেব ব্রট গ্লোরি টু ইন্ডিয়া বাই উইনিং ওয়ার্ল্ড কাপ ইন 1983। তাহলে এখানে কাপ বা ট্রফি বা এইসব কিছু বোঝালে উইনিং ওয়ার্ল্ড কাপ, তাহলে ওয়ার্ল্ড কাপের আগে কী বসাতে হবে দা। তাহলে সঠিক উত্তর হলো ইনসার্ট দা বিফোর ওয়ার্ল্ড কাপ। তাহলে কপিল দেব ব্রট গ্লোরি টু ইন্ডিয়া বাই উইনিং দ্য ওয়ার্ল্ড কাপ ইন 1983। হি ইজ অ্যাস এ উইক বয় অ্যাস মাই বাদার, হি ইজ অ্যাস এ উইক বয় অ্যাস মাই ব্রাদার, এরকম তো কোনো সেন্সই হচ্ছে না। হি ইজ অ্যাস উইক এ বয় অ্যাস মাই ব্রাদার, তাহলে এই এটা উইকের আগে না হয় বয়ের আগে হবে, তাহলে হি ইজ অ্যাস উইক এ বয় অ্যাস মাই ব্রাদার। তাহলে সঠিক উত্তর হবে অ্যাট এ বিফোর বয় অ্যান্ড বাই রিমুভিং এ বিফোর উইক, তাহলে হি ইজ অ্যাস উইক এ বয় অ্যাস মাই ব্রাদার। ইট ইজ ফ্লুট টু গিভেন অ্যান অ্যাডভাইস টু এ পার্সন হু উড নট লিস্টেন টু ইউ। তাহলে ইট ইজ এ ফ্লুট টু গিভ অ্যান অ্যাডভাইস, অ্যাডভাইসের আগে এরকম অ্যাডভাইস দেওয়া হচ্ছে, অ্যান হবে না, তাহলে তাহলে ইট ইজ ফ্লুট টু গিভ অ্যাডভাইস টু এ পার্সন হু উড নট লিস্টেন টু ইউ। তাহলে সঠিক উত্তর ড্রপ অ্যান বিফোর অ্যাডভাইস, তাহলে ইট ইজ ফুটলি টু গিভ অ্যাডভাইস টু এ পার্সন হু উড নট লিসেন টু ইউ। দ্য প্রাইড হেলথ এ ফল সেজ দ্য বাইবেল, তাহলে বাইবেল একটা কথা বলেছে, সেখানে তাহলে দা দিয়ে শুরু হবে না, প্রাইড হেলথ এ ফল, তাহলে সঠিক উত্তর হবে প্রাইড হেলথ এ ফল। তাহলে সঠিক উত্তর হবে ড্রপ দ্য বিফোর প্রাইড, তাহলে প্রাইডের আগে দা বসালে হবে না। She is both a virtuous and a beautiful daughter of a successful working mother. তাহলে এখানে একজনের কথাই বলা হয়েছে, daughter, তাহলে এখানে দুটো এ হবে না, virtuous and beautiful, তাহলে beautiful এর আগে এটা হবে না, তাহলে সঠিক উত্তর drop a before beautiful, beautiful এর আগের এটা হবে না। হি হ্যাজ বিন সেন্ট টু দ্য প্রিসন সেভারাল টাইমস বাট
হ্যাজ নট শোন এনি সাইন অফ ইমপ্রুভমেন্ট ইন হিজ কন্ডাক্ট, তাকে বারবার জেলে পাঠানো হয়েছে তাও সে কোনো রকম ইমপ্রুভমেন্ট দেখা যায়নি। তাহলে এখানে প্রিসন, এখানে যে কোনো প্রিসন, তাহলে ইন ডেফিনাইট দি দিয়ে হবে না, তাকে জেলে পাঠানো হয়েছে সেই অর্থে ব্যবহৃত হচ্ছে, তাহলে এখানে দিটা হবে না। তাহলে সঠিক উত্তর ড্রপ দ্য বিফোর প্রিসন, প্রিসনের আগে দিটা হবে না। হি ওয়াজ ওয়াচিং দ্য টেলিভিশন হোয়েন আই কল্ড ওয়ান হিম অ্যাট লাস্ট নাইট, সে টিভিটা দেখছিল, সে যদি টিভিটা ইনভেন্ট করতো তাহলে তার আগে দি হতো, তাহলে সে টিভিটা দেখছিল তাই তার আগে দি হবে না। হি ওয়াজ ওয়াচিং টেলিভিশন হোয়েন আই কল্ড অন হিম হার লাস্ট নাইট, তাহলে সঠিক উত্তর হবে ড্রপ দ্য বিফোর টেলিভিশন, টেলিভিশনের আগে দিটা হবে না। প্রিন্স উইলিয়াম ইজ এ হায়ার টু দ্য থ্রোন অফ দ্য গ্রেট ব্রিটেন, তাহলে হায়ার, এখানে এইচের উচ্চারণ হায়ার, মিউট এইচ, এই মিউট এইচ হচ্ছে, তাহলে এখানে এ হবে না, এর জায়গায় কী হবে, অ্যান হবে। তাহলে সঠিক উত্তর হবে অ্যান ইন দ্য প্লেস অফ এ, এর জায়গায় কী বসাতে হবে, অ্যান বসাতে হবে। টি উই ইউজড টু গেট দ্য স্কাউন্টিং ক্যাম্প ওয়াজ নেভার টু আওয়ার টেস্ট, তাহলে এখানে নির্দিষ্ট করে টিটার কথা বলা হয়েছে, যেটা ওই সময় খাওয়া হয়, তাহলে টি এর আগে একটা নির্দিষ্ট ডেফিনাইট আর্টিকেল বসাতে হবে, তাহলে টি এর আগে কী বসাতে হবে, দি বসাতে হবে। তাহলে সঠিক উত্তর হবে ইনসার্ট দ্য বিফোর টি, টি এর আগে দি বসাতে হবে। ইট ওয়াজ এ সো হট ডে দ্যাট ইট ওয়াজ ইম্পসিবল টু গো আউট শপিং, তাহলে ইট ওয়াজ এ সো হট এ ডে, এ ডের আগে এ হবে, তাহলে সঠিক উত্তর হবে ইনসার্ট এ বিফোর ডে। আই শ্যাল নেভার ফরগট এ গুড ডিড ইউ ডিড টু মি হোয়েন আই ওয়াজ ইন ক্রাইসিস, তাহলে একটা নির্দিষ্ট করে গুড ডিড বলা আছে, তার আগে নিশ্চয়ই ডেফিনাইট আর্টিকেল বসবে, এ হচ্ছে ইনডেফিনাইট আর্টিকেল, তাহলে এর জায়গায় কী হবে, দি হবে। তাহলে সঠিক উত্তর দি ইন দ্য প্লেস অফ এ বিফোর গুড, তাহলে এর জায়গায় কী হবে, দি হবে। আই শ্যাল নেভার ফরগট দ্য গুড ডিড ইউ ডিড টু মি হোয়েন আই ওয়াজ ইন ক্রাইসিস, দ্য সিঙ্গিং ইজ বোথ মাই ভোকেশান অ্যান্ড অ্যাভোকেশান বিকজ ইট ইজ এ সোর্স অফ জয়, বিকজ ইট ইজ এ সোর্স অফ জয় অ্যান্ড ব্রিড টু মি, তাহলে দ্য সিঙ্গিং, এখানে সিঙ্গিংয়ের আগে নিশ্চয়ই দা বসবে না, তাহলে সঠিক উত্তর ড্রপ দ্য ড্রপ দ্য বিফোর সিঙ্গিং, সিঙ্গিংয়ের আগে দি হবে না। সুরদাস ইজ অফেন কল্ড মিল্টন ইন দ্য ইন্ডিয়া, অল দো আনলাইক মিল্টন সুরদাস হ্যাড নো পলিটিক্যাল অ্যাম্বুলেশন, তাহলে এখানে মিল্টন যেটা হচ্ছে নির্দিষ্ট করে বলা আছে, তাহলে মিল্টনের আগে কী বসাতে হবে, দি বসাতে হবে, তাহলে সঠিক উত্তর হবে ইনসার্ট দি বিফোর মিল্টন। হায়ার ইউ গো কোল্ডার ইট ইজ, তাহলে হায়ার এখানে নির্দিষ্ট করে বলা আছে, কুলার এখানে নির্দিষ্ট করে বলা আছে, তাহলে হায়ারের আগে দি আর কুলারের আগেও দি বসবে, তাহলে ইনসার্ট দ্য বিফোর হায়ার অ্যান্ড কোল্ডার, তাহলে দ্য হায়ার ইউ গো দ্য কোল্ডার ইট ইজ। দ্য ওল্ড উম্যান প্লেস কেটেল অন ফায়ার অ্যান্ড কাম ব্যাক টু দ্য বেডরুম, তাহলে ফায়ার এখানে নির্দিষ্ট করে বলা আছে, তাহলে প্লেসড কেটেল অন দ্য ফায়ার হবে, তাহলে ফায়ার আগে দি বসাতে হবে, তাহলে সঠিক উত্তর হবে ইনসার্ট দ্য বিফোর ফায়ার, তাহলে দ্য ওল্ড উম্যান প্লেসড কেটেল অন দ্য ফায়ার অ্যান্ড কাম ব্যাক টু বেডরুম। নেভার গিভ দ্য ইয়ার টু দ্য সিলিন্ড্রাস টক টু আদার বিকজ দে আর অলওয়েজ মোটিভেটেড বাই জেলাসলি, তাহলে এখানে আর টু গিভ দ্য ইয়ার টু দ্য, তাহলে এই আরের আগে নিশ্চয়ই এখানে দি হবে না, তাহলে দিটা সরাতে হবে, তাহলে সঠিক উত্তর হবে ড্রপ দ্য বিফোর ইয়ার, ইয়ার আগে দিটা সরাতে হবে, ড্রপ করতে হবে। দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট প্রসেসেস বোথ দ্য সিভিল অ্যান্ড ক্রিমিনাল জাস্টিকশন জুরিডিকশন, তাহলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট প্রসেসেস বোথ দ্য সিভিল অ্যান্ড ক্রিমিনাল, সিভিল আর ক্রিমিনাল তো দুটো আলাদা আলাদা, তাহলে সিভিলের আগে যেহেতু দি বসেছে ঠিক একইভাবে ক্রিমিনালের আগেও দি বসাতে হবে, তাহলে সঠিক উত্তর হবে ইনসার্ট দি বিফোর ক্রিমিনাল, ক্রিমিনালের আগে দি বসাতে হবে।
You must enjoy classical music on radio even if you are not able to understand its true spirit. তাহলে ক্লাসিক্যাল মিউজিক অন রেডিও, অন দ্য রেডিও হবে তাহলে সঠিক উত্তর হবে ইনসার্ট দ্য বিফোর রেডিও, রেডিওর আগে দি বসাতে হবে। আই হ্যাভ এ ওয়ার্ক টু ডু অ্যান্ড সো আই উইল রিচ লেট, তাহলে আই হ্যাভ ওয়ার্ক, এ ওয়ার্ক তো হয় না, আই হ্যাভ ওয়ার্ক টু ডু লেট অ্যান্ড সো আই রিচ লেট, তাহলে ওয়ার্কের আগে এ সরাতে হবে। তাহলে সঠিক উত্তর হবে ড্রপ এ বিফোর ওয়ার্ক, এটাও করা যেতে পারে, অর ইউজ এ পিস অফ ওয়ার্ক, তাহলে যদি এখানে পিস অফ ওয়ার্কের আগে পিস অফ, যদি এখানে ইউজ পিস অফ ওয়ার্ক, তাহলে ওয়ার্কের আগে যদি পিস লাগিয়ে দেওয়া যায় তাহলে পিস অফ ওয়ার্ক, এ পিস অফ ওয়ার্ক হতে পারে, কিন্তু শুধু ওয়ার্ক হলে আই হ্যাভ ওয়ার্ক টু ডু অ্যান্ড সো আই উইল রিচ লেট, তাহলে এখানে ভুল আছে এই এই জায়গাটা, এই পোর্শনটা। ইউ শুড বি ট্রু টু এ ওয়ার্ড বিকজ ইট ইজ এ ক্যারেক্টারিস্টিক অফ জেন্টেলম্যান, তাহলে ইউ শুড বি ট্রু টু ওয়ার্ড, টু এ ওয়ার্ড হয় না, টু এ টু ওয়ার্ড হবে, তাহলে ট্রু টু ওয়ার্ড হবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে ড্রপ এ বিফোর ওয়ার্ড, ওয়ার্ডের আগে এ কে ড্রপ করতে হবে। দিস ইয়ং ম্যান ইজ ইন সার্চ অফ অ্যান এমপ্লয়মেন্ট বিকজ হি ইজ গ্রেভ ফিনান্সিয়াল ক্রাইসিস, তাহলে দিস ইয়ং ম্যান ইজ সার্চ অফ, সার্চ অফ এমপ্লয়মেন্ট অ্যান নয়, সার্চ অফ এমপ্লয়মেন্ট, তাহলে সঠিক উত্তর হবে ড্রপ অ্যান বিফোর এমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্টের আগে অ্যানকে ড্রপ করতে হবে। অল দো হি ইজ হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট হি ইজ সাকসেস ইন দ্য এক্সামিনেশান ইজ আউট অফ কোশ্চেন, আউট অফ কোশ্চেন, কোশ্চেন এখানে নির্দিষ্ট করা করে বলে দেওয়া আছে, তাহলে এর আগে নিশ্চয়ই ডেফিনাইট আর্টিকেল বসাতে হবে, তাহলে কী বসাতে হবে, দি বসাতে হবে অফ দ্য কোশ্চেন, সঠিক উত্তর হবে ইনসার্ট দ্য বিফোর কোশ্চেন, কোশ্চেন আগে দ্য বসাতে হবে। উইজডম অফ বিক্রমাদিত্য সলভ দ্য মেনি রিডেলস দ্যাট পিপিল ব্রট টু হিম ফর সলিউশন, তাহলে উইজডম অফ বিক্রমাদিত্য নির্দিষ্ট করে বলা আছে, তাহলে এর আগে কী বসাতে হবে, দি, তাহলে দি উইজডম, তাহলে সঠিক উত্তর হবে ইনসার্ট দ্য বিফোর উইজডম, উইজডমের আগে দি বসাতে হবে। দ্য চাইনিজ ইজ এ ভেরি ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ টু আন্ডারস্ট্যান্ড ফর দোজ হু হ্যাভ নেভার বিন টু চায়না, তাহলে চাইনিজ ভেরি ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ, তাহলে এই ক্ষেত্রে যেহেতু চাইনিজ ল্যাঙ্গুয়েজ কমিউনিটি দিয়ে চাইনিজ ল্যাঙ্গুয়েজ বোঝাচ্ছে, তাহলে এর আগে দি হবে না, তাহলে সঠিক উত্তর হলো ড্রপ দি বিফোর চাইনিজ, চাইনিজের আগে দি বসালে চলবে না। নিউজ ইউ ব্রোক টু হিজ ওয়াইফ মেড হার নার্ভাস অ্যান্ড সি ব্রোক ডাউন, তাহলে এখানে নির্দিষ্ট করে নিউজ বলা আছে, তাহলে তার আগে দি বসাতে হবে, তাহলে এখানে সঠিক উত্তর হবে ইনসার্ট দি বিফোর নিউজ, এখানে নিউজের আগে দি বসাতে হবে। দ্য লায়ন্স আর কার্নিভোরাস, লায়ন্স কার্নিভোরাস বলা আছে, এটা তো সবসময় ট্রু, তাহলে তার আগে দি বসালে চলবে না, তাহলে লায়ন্স আর কার্নিভোরাস, সঠিক উত্তর হবে ড্রপ দ্য বিফোর লায়ন্স, লায়ন্সের আগে দি বসালে চলবে না, তাহলে সঠিক উত্তর কী হবে লায়ন্স আর কার্নিভোরাস। এটা ছিল 500 এরর কারেকশন ফর আইবিপিএস ক্লার্কের পার্ট ওয়ান, এটা ছিল পার্ট ওয়ান, এরপরে পার্ট টু পার্ট থ্রি এরম পার্ট ফোর এরম করে চলবে, তাহলে তোমরা পরের পার্টগুলো দেখার জন্যে সিট শেয়ার ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করে রাখো এইরকম ভিডিও সবার আগে পেতে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করে জানাও আর কী বিষয়ে ভিডিও চাও, এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো।